শুভ বিকেল। আপনারা সবাই নিশ্চয়ই জানেন, আগামী 24 থেকে 25 জুন 2 দিন ব্যাপী শুরু হতে যাচ্ছে দ্য সালেনো কনফারেন্স অন বাংলাদেশ ইংলিশ নভেলস ফ্রম এমার্জেন্স টু এফ্লোরেসেন্স। এই আয়োজনকে উপলক্ষ করে আমাদের ফেসবুক পেজ লিড বাংলাদেশ হতে আজকে আমাদের কথা বলার কথা এই আয়োজনের আহ্বায়ক ডক্টর খান তৌসিফ উসমানের সঙ্গে। প্রথমবারের মতন আয়োজিত বাংলাদেশিদের ইংরেজিতে লেখা উপন্যাস সমূহ বিশ্বের মঞ্চে তুলে ধরার প্রত্যয় নিয়ে শুরু হতে যাচ্ছে সালেনো কনফারেন্স। অনলাইন বৈঠকে বাংলাদেশিদের ইংরেজিতে লেখা উপন্যাস সমূহে বিভিন্ন দিক ও দর্শন নিয়ে আলোচনা করবেন এই আয়োজনের অতিথিরা। আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এই সাহিত্য কনফারেন্সে 4টি মহাদেশের 5টি দেশ থেকে একাধিক অধিবেশনে বিভিন্ন দেশের কয়েক শতাধিক স্থানীয় ও আন্তর্জাতিক সাহিত্যিক এবং গবেষকেরা অংশ নেবেন। দেশি বিদেশি অতিথির সঙ্গে সরাসরি সাহিত্য সহ সমাজের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা ও পর্যালোচনার সুযোগ থাকছে জনসাধারণের জন্য। সাহিত্য প্রেমী থেকে শুরু করে সব অঙ্গনের মানুষের জন্য উন্মুক্ত এই আয়োজনে অংশ নিতে কেবলমাত্র করতে হবে রেজিস্ট্রেশন। এ বাদে কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি অথবা অন্য কোনো আয়োজনের প্রয়োজন নেই। সালেনো বিশ্ববিদ্যালয়ের হিউম্যান স্টাডিজ আয়োজিত 2 দিনের এই সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নামকরা অধ্যাপকেরা। এই কনফারেন্সের আহ্বায়ক ডক্টর খান তৌসিফ উসমান এই উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করবেন। এছাড়াও এই অনুষ্ঠানের গৌরব বাড়াতে বিভিন্ন পর্যায়ে মূল বক্তা হিসেবে থাকছেন ডক্টর ফখরুল আলম এবং ডক্টর কায়সার হকের মতন নামকরা গবেষক এবং শিক্ষকেরা। এই কারণেই আমরা আজকে যেহেতু লিড বাংলাদেশ সবসময় বাংলাদেশি সাহিত্য নিয়ে গবেষণা কাজ এবং বাংলাদেশ হতে কাজ করা ইংরেজি সাহিত্য নিয়ে গবেষকদেরকে আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন আয়োজনে সংযুক্ত করার চেষ্টা করি, সেই দর্শন হতেই আমরা বাংলাদেশি ইংরেজি উপন্যাস হতে নিয়ে আয়োজিত এই কনফারেন্স সম্বন্ধে কথা বলতে চাই এই আয়োজনের আহ্বায়কদের সাথে। আমাদের আজকের আলাপচারিতায় আমরা জানতে চাইবো তার কাছে বাংলাদেশি ইংরেজি উপন্যাস পড়ার প্রাসঙ্গিকতা, এই কনফারেন্সের দর্শন এবং আন্তর্জাতিক পরিসরে এই কনফারেন্স আয়োজনের যে উদ্যোগ সেই উদ্যোগ সম্বন্ধে তার ধারণা এবং সালেনো কনফারেন্স সম্পর্কে তার যে সমস্ত বিষয়গুলি আমাদের সঙ্গে শেয়ার করা আছে সেই সমস্ত বিষয় নিয়ে। স্যার আপনাকে স্বাগতম আমাদের এই আয়োজনে, অনেক ধন্যবাদ সময় দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দুঃখিত, আমি মনে হয় মিউট ছিলাম। তো অনেক ধন্যবাদ রাবিতা রহমান। সালেনো কনফারেন্স বাংলাদেশি ইংরেজি উপন্যাসের উপর যেটা হচ্ছে সেটা তো একেবারেই আমার ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে আয়োজন করা, যার এবং এটার কোনো আসলে কোনো রকম ফান্ডিং বা কিছুই আমার নাই। যারা এই কনফারেন্স করেছেন, পার্টিসিপেট করছেন, তারা প্রত্যেকেই ভলান্টারিলি এসে করছেন। আপনিও আপনাদের লিড বাংলাদেশ পেজ থেকে এই কনফারেন্সের গুরুত্ব বুঝে আপনারা যে এটাকে প্রমোট করতে চাইলেন সেজন্য আপনাকে এবং আপনার যে অন্যান্য সহযোগীরা আছে তাদেরকে ধন্যবাদ। আমাদের সাথে সোহানও আছেন এখানে, কিন্তু তিনি যেহেতু টেকনিক্যাল জিনিসটা দেখেন তিনি ব্যাকস্টেজে আছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমাদের সালেনো কনফারেন্সকে একটুখানি সুযোগ করে দেওয়ার জন্য। জি স্যার, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে বাংলাদেশি ইংরেজি উপন্যাস নিয়ে এই ধরনের যে একটি উদ্যোগ বা আন্তর্জাতিক পরিসরে একটা কনফারেন্স, যেহেতু সালেনো কনফারেন্স একটি একদমই দেশের বাইরের কনফারেন্স ইতালিতে অবস্থিত, এই উদ্যোগটাকে তারা যে এক ধরনের বলা যায় যে কিছুটা পৃষ্ঠপোষকতা করলেন এবং আপনাকে সেটা করার অনুমতি দেয়া এবং এই ধরনের আয়োজনে আমাদের বাংলাদেশ হতে বিভিন্ন ধরনের গবেষক এবং পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন লেখকও যারা বাংলাদেশি ইংরেজি উপন্যাস লেখালেখির সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন তাদেরকে তারা একটা সুযোগ করে দিবেন, এই বিষয়টা নিয়ে আপনাকে কি ধরনের আসলে সংগ্রাম করতে হয়েছে বা কোনো ধরনের সংগ্রাম করতে হয়েছে কিনা, আপনি তাদেরকে কিভাবে যদি খুব সহজ করে বলি কনভিন্স করলেন এই কাজটা করার জন্য, সেটা যদি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আচ্ছা, আসলে যে জিনিসটা হয়েছিল, আমার আসলে দুজন সুপারভাইজার, একজন হচ্ছেন একজন জার্মান মানুষ যার নাম প্রফেসর স্টিফেন নিয়েনহাউস, এবং আমার আরেকজন সুপারভাইজার আছে বাংলাদেশে
যিনি অত্যন্ত পরিচিত, সুপরিচিত তার স্কলারলি এবং অনুবাদ কাজের জন্য, অধ্যাপক ফখরুল আলম। তো আপনি যদি দেখেন, আমি যেই বিষয়টা নিয়ে এই মুহূর্তে গবেষণা করছি সেটি হচ্ছে বাংলাদেশি ইংলিশ ফিকশন, এবং আমি দেখাতে চাচ্ছি যে বাংলাদেশি ইংলিশ নভেলিস্ট যারা আছেন তারা কেমন করে দেশের একটা মার্জিনে থেকেও, তারা ইংরেজি সাহিত্যটাকে তো আমরা মার্জিনের সাহিত্য হিসেবে ভেবে নিতে হবে, বা অন্তত বাংলাদেশের প্রেক্ষিতে, তো সেই মার্জিনে থেকেও তারা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করছেন তাদের ইয়ের মাধ্যমে, তাদের কাজের মাধ্যমে। তো এই জিনিসটা আমি আমি এই বিষয়ে গবেষণা করছি, এবং আমি আমার আমার যখন গবেষণা শুরু করি, আমি যে সাধারণত যে কাজটা করি প্রত্যেকটা ক্ষেত্রেই গবেষণার প্রজেক্টে কাজ করার সময়, আমি প্রচুর কনফারেন্সে যাই, আমি প্রচুর সেমিনার অ্যাটেন্ড করি, ওয়ার্কশপ অ্যাটেন্ড করি। এটাই হচ্ছে গিয়ে নিয়ম, যে একটা একজন পিএইচডি ক্যান্ডিডেট সে যেটা করবে সেটা হচ্ছে তার ফিল্ডে যেসব একেবারে নতুন ইভেন্ট ঘটছে সেখানে তার নিজেকে সম্পৃক্ত করবে, এবং তার মাধ্যমেই সে এই বিষয়টার মধ্যে যে বিষয়ে কাজ করছে তার সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবে, একেবারে নতুন থিওরি গুলো জানতে পারবে, এবং বিভিন্ন নতুন পার্সপেক্টিভ সে পাবে সেখান থেকে, যেটা আলটিমেটলি তার গবেষণা কাজকে এনরিচ করবে। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের ইংলিশ উপন্যাস নিয়ে সেরকম কোনো ইভেন্ট হয় না, তখন আমি এবং কিন্তু এই ইভেন্টটা হতে পারে যেহেতু আমাদের একটা ইংরেজি সাহিত্যের একটা উদ্বোধন ঘটেছে গত দশকে। গত দশকে দেখা যাচ্ছে যে একেবারে অসাধারণ কিছু কাজ আমরা এই এরিয়ায় পেয়েছি, সেটা তো সেটা একটা দিক আছে। বাংলাদেশ একটা জাতিরাষ্ট্র হিসেবে তার বিভিন্ন গুরুত্ব এখন সে বহন করে, সেজন্য বাংলাদেশকে নিয়ে আগ্রহ আছে, একটা একাডেমিক আগ্রহ আছে। তো আমি এই জিনিসগুলো আমার সুপারভাইজারদের সাথে, দুজন সুপারভাইজারের সাথে শেয়ার করি, যে আমি তো কোনো ইভেন্টে এরকম মানে একবারে ডেডিকেটেড কোনো ইভেন্টে যেতে পারছি না, তাহলে একটা কাজ আমি করতে পারি, সেটা হচ্ছে আমি এখানে একটা বড় কনফারেন্স করতে পারি যেখানে এই এরিয়ার সব লিডিং এক্সপার্টসরা, যারা এখন ভবিষ্যতের লিডিং এক্সপার্ট এবং বর্তমানের এক্সপার্ট যারা আছেন, তাদের একটা একই সঙ্গে মেশার, কথা বলার, কথোপকথনের একটা সুযোগ তৈরি হবে। তো তখন এটি আমি একটা প্রপোজাল হিসেবে সাবমিট করি আমার ডিপার্টমেন্টে, এবং তারা এই প্রপোজালে খুবই আগ্রহী হয়ে ওঠে, যেহেতু পোস্ট কলোনিয়াল জায়গা থেকে এখন বাংলাদেশের একটা বেশ একটা বলা যেতে পারে বেশ একটা গুরুত্ব আছে, যার ফলে আমার মনে হয় তারা এটা খুবই ওয়েলকাম করে, এবং আমার সাথে আমি সাথে সাথে যোগাযোগ শুরু করি যেই বাংলাদেশে এখন যারা কাজ করেছেন করছেন করেছেন এই বিষয়ে তাদের সাথে, এবং দেখা যায় যে প্রত্যেকেই এই আইডিয়া খুবই ওয়েলকাম করেন। এবং যেহেতু আমার কোনো ফান্ডিং নাই, এত বড় একটা কনফারেন্সের জন্য আপনি জানেন যে প্রচুর টাকা ফান্ডিং লাগে, কিন্তু দেখা যায় যে আমি যখন মানুষের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে বলি যে আমাদের কোনো ফান্ডিং নাই, তারা এটাকে একেবারে উড়িয়ে দিয়ে এইরকম একটা উদ্যোগের সাথে জড়িত হতে চান। এটা আমাদেরকে একটা অন্য এই ঘটনাটা আমাদের একটা আমাদের জন্য একটা অন্য গুরুত্ব বহন করে। আপনি যদি এটা আমাদেরকে বলে যে আপনি যদি সত্যিকার অর্থে একটি সিনসিয়ার অ্যাটেম্পট নেন একটা ইন্টেলেকচুয়াল ডায়ালগ তৈরি করার, তাহলে আমাদের একাডেমিকরাও তাদের স্বার্থ ভুলে যুক্ত হতে পারেন। এখানে আমি ব্যক্তি হিসেবে এইটার উদ্যোগ নিয়েছি, এবং আমার সাথে একটা বিদেশি বিশ্ববিদ্যালয় জড়িত হয়েছেন বলে তারা আসলে সব ধরনের তাদের পলিটিক্যাল বা ইত্যাদি ইত্যাদি প্রেজুডিস ফেলে একটা একটা সিনসিয়ার এফার্টকে সমর্থন করার জন্য তারা সবাই এগিয়ে এলেন। এটি আমাদের বাংলাদেশে বর্তমান যারা শিক্ষক অধ্যাপক আছেন তাদের
মানসিকতা সম্পর্কে আমাদের খানিকটা ধারণা দেয়, এবং তাদের এটাও আমাদেরকে জানায় যে তাদের সত্যিকার সিরিয়াস কনভারসেশনে যুক্ত হওয়ার পরিবেশ হয়তো আমরা এখনো তৈরি করতে পারছি না প্রাতিষ্ঠানিক পর্যায়ে। জি, এবং পাশাপাশি সেটা বোধহয় এক ধরনের মেসেজও তৈরি করে, যে আপনি যেটা বলছিলেন যে কেউ যদি সিনসিয়ারলি কোনো কিছুকে নিয়ে এগোতে চায় তাহলে সেটার কিন্তু সুযোগ তৈরি হয়ে যায় কোনো না কোনো দিক থেকে। রাইট। এখানে আমি কি আরেকটা কথা বলতে পারি ম্যাডাম? জি জি, এখানে আমরা দেখি যে আরেকটা কন্ডিশন, মানে পরিবেশগত কন্ডিশন বলা যেতে পারে, যেটা আমাদেরকে এই কাজ করতে উদ্বুদ্ধ করেছে, সেটা হচ্ছে আপনি দেখবেন যে প্যান্ডেমিক আমাদের জন্য কিছু নতুন সুযোগ করে দিয়েছে, এবং একাডেমিক যে ইন্টারাকশন সেটাকে সে কিন্তু খুব মূলগত জায়গা থেকে পরিবর্তন করেছে। এই যে এই যে পরিবর্তনটা, এটা পোস্ট প্যান্ডেমিক সময়েও থেকে যাবে, এবং এই যে থেকে যাওয়া, যার ফলে আমার মনে হয়েছে যে এরকম একটা কনফারেন্স করে আমরা একটা দৃষ্টান্ত তৈরি করতে পারি, যেখানে ধরেন বাংলাদেশের একটা বিষয়ে বিশ্বের মানুষ কথা বলবেন। এখন বাংলাদেশের বিষয়ে তো আসলে আমাদের ফান্ডিং ইত্যাদি নেই, যার ফলে কনফারেন্স বা ইত্যাদি আয়োজন করার সময় আমরা হয়তো খুব ভালো স্পিকার অনেক সময়ই পাই না। তো আমরা যদি অনলাইনে বা ব্লেন্ডেড মিডিয়ায় এই ধরনের অনুষ্ঠান বা এই ধরনের আয়োজন করে থাকি, তাহলে আমাদের যে আমরা যে সমস্ত পৃথিবীর অংশগ্রহণও পেতে পারি সেটাও আমি দেখলাম। তো আমরা যে এই নতুন সুযোগ যে আমাদের প্যান্ডেমিকের ক্রাইসিস তৈরি হলো, সেটিও আসলে খানিকটা ধন্যবাদ পেতে পারে, আইরনিক শোনাতেও, এবং এটার ফলে একটা নতুন স্থানের ধারণা তৈরি হয়েছে, যেটা একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আপনি যদি এই বিষয়ে আমাকে প্রশ্ন করেন, আমি পরে হয়তো বলতে পারি যে স্পেস কিভাবে পরিবর্তিত হয়ে গেল এবং এটার কনসিকুয়েন্স গুলো কি কি, এটা আমরা একটুখানি পরে হয়তো আপনি যদি প্রশ্ন করেন আমি যাব। আমি আসলে আপনাকে ঠিক এই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম যে টাইম এন্ড স্পেসের যে বিষয়টা সেখানে আমার আসলে দুটো প্রশ্ন আছে। প্রথমত, আপনারা আমরা মোটামুটি জানি যে খুব ওভাবে হয়তো বা না হলেও কিন্তু বাংলাদেশে ইংরেজিতে লেখালেখির যে ধারাটা, সেখানে যেমন কবি কায়সার হকের লেখা অথবা সুলতানাস ড্রিমের মতন লেখা বেগম রোকেয়ার, সেগুলো আমরা আগে কিছুটা দেখেছি, কিন্তু তারপরেও এই যে যে এই সময়ে বা এই প্রেক্ষাপটে 2021 সালে এসে বাংলাদেশি ইংরেজি উপন্যাস নিয়ে আসলে মোটামুটি আমরা বলতে পারি যে এই আয়োজনটা প্রথমত একটা প্রথম আন্তর্জাতিক আয়োজন, এবং পাশাপাশি এই ধরনের আয়োজন দিয়ে আমরা এই সময়ে এই বিষয়টা নিয়ে কথা বলতে শুরু করলাম। তার মানে সেখানে একটা সময়ের ব্যাপার আছে। আমি জানতে চাই তো আপনার কাছে প্রথমত যে এখনই কেন বা হোয়াই নাও, আর পাশাপাশি আমি আপনাকে যে দ্বিতীয় প্রশ্নটা করতে চাই, বা দ্বিতীয় প্রশ্নটা না, এটা বলতে পারেন আমার এক ধরনের ব্যক্তিগত মতামত অভিব্যক্ত করা, যে কিছুটা এই আয়োজন কি সেই অর্থে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী কিনা, এই কারণে যে ঠিক যেমন আমরা ল্যাটিন আমেরিকান সাহিত্য অথবা হচ্ছে ইউরোপিয়ান সাহিত্য এইরকম বিভিন্ন বিভিন্ন দেশ বা কন্টিনেন্ট অনুযায়ী বিভিন্ন সময় আমরা পড়ে এসেছি, ঠিক একই রকম ভাবে প্রথমবারের মতন আমরা বৈশ্বিক পরিসরে দেখতে পাচ্ছি বাংলাদেশি সাহিত্য, সেটা ইংরেজি বাংলা যে কোনো মাপ পরিমাপেই হতে পারে, সেটা নিয়ে আলাদা করে একটা কনফারেন্স। তো সেই জায়গা থেকে এটাকে বেশ কিছুটা অ্যাম্বিশাস বা উচ্চাকাঙ্ক্ষীও তো বলা যায় বোধহয়। তা তো বলা যায়, কিন্তু আমি আপনার আমি আপনার দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিয়ে প্রথম প্রশ্নটায় যেতে চাই। তাহলে আমরা যদি দেখি, তাহলে আমরা একটুখানি যদি বিবেচনা করে দেখি বিশ্ব পরিস্থিতি, তাহলে দেখবেন যে এই ধরনের একটি কনফারেন্স করার সুযোগ আমাদের আগে সেই অর্থে ছিল না, ঠিক আছে? মানে আমি বলতে চাই যে অফলাইন কনফারেন্স করা যেতে পারে, কিন্তু অফলাইন কনফারেন্সে ধরেন আমাদের সাথে যুক্ত হয়েছেন আসিফ ইকবাল আমেরিকা থেকে, আমাদের সাথে অথাররা আছেন, কেউ আছেন ইউকেতে ইকতিসাদ, বা কেউ আমাদের প্রচুর মানুষ আছেন বাংলাদেশ থেকে, কেউ আছেন ইটালি থেকে। তো এরকম বিভিন্ন দেশের মানুষকে একই সঙ্গে একই জায়গায় নিয়ে আসার যে সুযোগটা, সেটা কিন্তু এখনই আমাদের একজন বাংলাদেশির ঘটেছে।
সেই জন্যই এই কনফারেন্সটা এই মুহূর্তে। কিন্তু এখানে আপনার প্রশ্নটা আমাকে আরো মৌলিক একটা জায়গায় নিয়ে যায়, সেটা হচ্ছে যে বাংলাদেশে আমি দেখেছি যে ইংরেজি সাহিত্যের ব্যাপারে এক ধরনের মানুষের রিজার্ভেশনস আছে। সেই ইংরেজি সাহিত্যের ব্যাপারে কেন রিজার্ভেশনস আছে সেটার বিভিন্ন ঐতিহাসিক কারণ আছে, আপনি যদি সেগুলো জিজ্ঞেস করেন তাহলে আমি পরে হয়তো বলতে পারি। কিন্তু এই মুহূর্তে আপনি দেখবেন যে বাংলাদেশের যে শিক্ষিত মধ্যবিত্ত মানুষ তাদের একটা বিরাগ আছে ইংরেজি সাহিত্যের প্রতি, ইংরেজি সাহিত্যের প্রতি না, বাংলাদেশি ইংরেজি সাহিত্যের প্রতি। তারা বিভিন্ন রকম হাসাহাসি করে, তারা বলে এটাকে বড়লোকের সাহিত্য। যখন ঢাকায় হে ফেস্টিভ্যাল শুরু হয়েছিল, আপনার মনে পড়ে যেতে পারে যে তখন আমরা অনেক যাকে বলা যেতে পারে কোট আনকোট হাউকাউ সেটা শুনেছিলাম, আমরা শুনেছিলাম যে বিদেশি সাহিত্য আমাদের বাংলা একাডেমির প্রাঙ্গণ, যেটাকে বলে পবিত্র প্রাঙ্গণ, সেটা দখল করে নিয়েছিল। তখন আমাদের শিক্ষিত মধ্যবিত্তের বিভিন্ন রকম সমস্যা দাঁড়িয়ে গেছিল। তো আমি এই শিক্ষিত মধ্যবিত্তকে নিয়ে মাঝে মাঝে ভাবি, যখন আমি ভাবি তখন আমি দেখতে পারি যে সে আর্ট বিষয়ক অনেকগুলো ঐতিহাসিক ভুল করেছে। ধরেন বাঙালি মধ্যবিত্ত আহমেদ সফাকে রেখে দিয়েছে পাগল হিসেবে, বাঙালি মধ্যবিত্ত ব্যান্ড সঙ্গীত যেটা প্রকৃত অর্থেই আমাদের সঙ্গীত ছিল সেটাকে দীর্ঘতম সময়ের জুড়ে সেটাকে বিভিন্ন ভাবে ভিলিফাই করেছে, কি ওয়েস্টার্ন শক্তির আগ্রাসন, সংস্কৃতির আগ্রাসন ইত্যাদি বলে বলে খুবই ভিলিফাই করেছে। তারপরে আপনি দেখেন হুমায়ূন আহমেদ, হুমায়ূন আহমেদ বা আমাদের এই মধ্যবিত্ত শ্রেণী তাদের ঐতিহাসিক কারণে, যেহেতু তারা ন্যাশনাল এলিট, আমরা ফ্যানোনের অর্থে যদি আমি বলি, তাহলে তাদের বিভিন্ন রকম ন্যাশনাল এলিটের ঐতিহাসিক দায়িত্ব আছে এবং বিভিন্ন সমস্যাও আছে। একটা সমস্যা হচ্ছে তার মগজ এতই উপনিবেশায়িত যে সে আসলে নিজের যে কালচারাল প্রোডাক্ট সেটাকে নিয়ে কখনো গর্ব করতে অনেক বেশি তার সময় লেগে যায়, সেই তার গুরুত্ব অনুধাবন করতেও তার অনেক বেশি সময় লেগে যায়। যেমন হুমায়ূন আহমেদের ক্ষেত্রে আমরা করেছি এটা, আমরা সবাই হুমায়ূন আহমেদের নাটক দেখেছি, সবাই হুমায়ূন আহমেদের উপন্যাস পড়েছি এবং সবাই তার সিনেমা দেখেছি। হুমায়ূন আহমেদ বাংলাদেশের ন্যাশনাল সেলফ বা ন্যাশনাল যে এন্টিটি সেটা তৈরি করার একজন পায়োনিয়ার, সবচেয়ে গুরুত্বপূর্ণদের মধ্যেই একজন, যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ না হয়ে থাকেন। তাহলে সেই মানুষটাকেও আমরা বাংলাদেশের শিক্ষিত মধ্যবিত্ত দীর্ঘতম সময়ের জন্য ফাজিল টাজিল টাইপের, কোন গুরুত্ব বহন করে না ইত্যাদি ইত্যাদি বলেছে, তাই না? তো আমি হে ফেস্টিভ্যাল এবং ঢাকা লিট ফেস্ট যখন হচ্ছিল তখন এই জিনিসটা খেয়াল করি, তখন আমি আমার প্রথম পিএইচডির কাজ করছিলাম, তো আমার তখন থেকেই মনে হলো যে মধ্যবিত্ত যখন এটাকে ইয়ে করছে, এটাকে মানে খুব ভালোভাবে নিচ্ছে না, তখন আমি একটুখানি এক্সপ্লোর করে দেখি এটাতে এটার কারণটা কি। তখন এক্সপ্লোর করতে গিয়ে আমি দেখলাম যে হায় হায়, এখানে তো আসলে এই জিনিসটা নিয়ে তো ভালো কাজ হয়, ভালো কাজ করা যায়। তখনই আমি আসলে পরে আরো উৎসাহী হয়ে পড়ি এই জিনিসটাতে। তো নিজেদের কালচারাল প্রোডাক্টকে নিয়ে গর্ব না করার যে দাস স্বভাব সেটা আমাদের আছে, এবং সেটার আপনি একটুখানি যদি সামান্য চিন্তা করে দেখেন রাবিতা ম্যাডাম, যে গান আইল্যান্ড অমিতাভ ঘোষ যে উপন্যাসটি কয়েকদিন আগে লিখেছেন, কয়েক দু বছর 2019 শেষের দিকে বের হয়েছে, রাইট রাইট। তো গান আইল্যান্ড যদি, গান আইল্যান্ডের গল্পটা আপনি যদি দেখেন, এই গল্পটি বাংলাদেশের গল্প, ঠিক আছে? এই গল্পটি হচ্ছে বাংলাদেশের সুন্দরবন থেকে ইটালি পর্যন্ত আসার যে প্যাসেজ সেটা নিয়ে একটা গল্প, এবং ইটালিতে বাংলাদেশি যারা ইলিগাল ইমিগ্রেন্ট হিসেবে আসেন তাদের জীবনের গল্প। কোন ইলিগাল ইমিগ্রেন্টরা এখানে এসেছিলেন তারা কিন্তু মূলত আস এইভাবে করে যারা আসে তাদের মধ্যে বাংলাদেশিদের আধিক্যই বেশি।
এখন আপনি গান আইল্যান্ডকে নিয়ে যখন কথা বলবেন ম্যাডাম, বাংলাদেশি একাডেমিকরা বা বাংলাদেশি শিক্ষিত মধ্যবিত্ত যখন গান আইল্যান্ডকে নিয়ে কথা বলবে, তাদের প্রশংসার যন্ত্রণায় আমাদের মানে একটুখানি বইটার সম্পর্কে নৈর্ব্যক্তিক বিবেচনা করা কঠিন হয়ে যাবে। তাহলে এই যে একটা গল্প যেটা বাংলাদেশের গল্প, একজন ভারতীয় মানুষ লিখলেন এবং দ্বিতীয় শ্রেণীর একটি উপন্যাস আমাদেরকে উপহার দিলেন, সেই উপন্যাসটি আমরা পড়তে পারি, সেলিব্রেট করতে পারি, কিন্তু একই গল্প যদি বাংলাদেশের কোনো ঔপন্যাসিক লেখেন, অমিতাভ ঘোষের চেয়ে বড় ঔপন্যাসিক আমাদের এই মুহূর্তে আছেন, যদি লেখেন তাহলে আমরা হয়তো এটা পড়ব না। এই যে পড়ব না, এটা খুবই একটা দাস স্বভাবের মানে ঔপনিবেশিক স্বভাবের পরিচয় ধারক, সেইটাই আমি আসলে ডিকনস্ট্রাক্ট করতে চাই। এটা একটা আছে। এবার যদি আমি আপনার প্রথম প্রশ্নে চলে যাই, এবং আপনি যে মার্কেজদের কথা বললেন, ল্যাটিন আমেরিকার সাহিত্য এত গুরুত্বপূর্ণ, ইন্ডিয়ান বা নাইজেরিয়ান সাহিত্য, সেটা তো আছেই। আমাদের সাহিত্য যে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এবং তাকে যদি আমরা আমাদের ভালোবাসা দিই, তাহলে হয়তো এখান থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ পেতে পারি। এই সম্ভাবনাটা যে আমরা অচিরেই নষ্ট করে দিতে চাই আমাদের মন থেকে, সেটা খুব ভালো কথা নয়। সেটাই হচ্ছে আপনার দ্বিতীয়, এই অর্থে তো এটা উচ্ছ্বাসী ব্যাপার তো বটে, এটা আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর। কিন্তু প্রথম প্রশ্নটা আমি আসলে এখন ভুলে গেছি, আপনি আপনাকে আবার বলতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমি, আপনি যেহেতু বলছিলেন যে বাংলাদেশি, এই যে যে একটা, আমিও কিছুটা আপনার সঙ্গে এই জায়গাটাতে একমত। আমাদের আরো একটি বাংলাদেশের অন্য একটি আয়োজনে আমরা আরেকজন গবেষকের সঙ্গে ঠিক এই ধরনের একটা আলোচনাতে যুক্ত হয়েছিলাম যে সালমান রুশদি বা হচ্ছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ যখন ম্যাজিক রিয়েলিজম নিয়ে লেখেন, অথবা আমরা রিয়েলিজম নিয়ে যে ধরনের বইগুলো বা যে ধরনের কাজকর্ম হয়, ঠিক একই ধরনের কাজ কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় অথবা বাংলাদেশের শহীদুল জহির যদি করেন, আদৌ সেই পরিমাপের কাজ কিনা সেই মন্তব্য করার আগে আসলে আমরা কাজটাকে এমনকি পড়েও দেখি না। বাখতারুজ্জামান ইলিয়াসের খবরনামাও কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আমরা বিবেচনা করতে পারি, কিন্তু সেই বিবেচনার জায়গাতেই আমরা কখনো দাঁড়াই না। সেই কারণে কিন্তু গবেষণার জায়গাটাতেও আমাদের এখানে একটা, আমার কাছে মনে হয় যে বাংলাদেশি ইংরেজি উপন্যাস নিয়ে কাজ করার যে জায়গা, সেই যেহেতু ভাষাগত আমাদের কিছুটা সীমাবদ্ধতা রয়েছে, সীমাবদ্ধতা আমি এই কারণে বলছি কারণ আমাদের অনুবাদ না হলে সেই ভাষায় যেহেতু আসলে গ্লোবাল প্ল্যাটফর্মে বা ওয়ার্ল্ড লিটারেচার বা বিশ্ব সাহিত্যের পরিসরে আমাদের পৌঁছানোটা একটু কঠিন, সেই জায়গাটাতে কিন্তু বাংলাদেশি ইংরেজি উপন্যাস আমাদের একটা জায়গা তৈরি করে দেয়। যেমন আমি যদি এমন কোন বইয়ের উপরে কাজ করতে চাই বা এমন কোন বিষয়ের উপর কাজ করতে চাই যা দেশ বিভাগ নিয়ে কাজ করছে এবং যেটা বাংলাদেশ থেকে লেখা, কিন্তু সেই বইয়ের উপর হয়তো বা অনুবাদ নেই, সেক্ষেত্রে বাংলাদেশি ইংরেজি কোনো লেখক যদি এমন কোনো বই লিখে থাকেন, আমি কিন্তু সেটাকে তখন আমার রিসোর্স হিসেবে ব্যবহার করতে পারি। সুতরাং সেখানে বিশাল একটা সম্ভাবনা জায়গা রয়েছে এবং আমাদের সেই সীমাবদ্ধতা গুলো উতরে যাওয়ার সুযোগ রয়েছে। তবে পাশাপাশি আবার আপনি যে জায়গাটা উল্লেখ করছিলেন যে এই লেখালেখি গুলোকে বা এই ধরনের যে সাহিত্য আমাদের মাঝে এসে দাঁড়িয়েছে, যেটা সাহিত্যের কিছুটা নতুন একটা ধারা, আবার আমি বলছিলামও যে সেই অর্থে নতুনও না, যেহেতু 1900 শতকের দিকেই আমরা দেখেছি, 1905-এর দিকে যে সুলতানাস ড্রিম লিখেছেন বেগম রোকেয়া, বা কায়সার হক বহুত আগে লুঙ্গির মতন কবিতা লিখেছেন যেটা পোস্ট কলোনিয়াল বা উত্তর উপনিবেশিক চেতনার ভালো একটা প্রতিফলন। কিন্তু তবুও যেহেতু এই মুহূর্তে বেশ কথাবার্তা হচ্ছে এই ধারাটা নিয়ে, আমি আপনার কাছে জানতে চাই যে এর সঙ্গে বাংলাদেশের সামাজিক এবং সাংস্কৃতিক যে আমরা পরিবর্তন গুলো দেখেছি, বিশেষ করে 90-এর দশকের দিকে আমাদের যে স্কুল সিস্টেম, ইউনিভার্সিটি সিস্টেম, সেগুলোতে আমরা দেখেছি যে বেশ কিছু আধুনিকায়ন ঘটেছে, এবং পাশাপাশি সময়ের সাথে সাথে আমাদের গ্লোবালাইজেশন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই জায়গাগুলোতে আমাদের পরিসরটা বড় হয়েছে। সেই জায়গা থেকে ইংরেজি মাধ্যমে যারা পড়াশোনা করেছেন, এরকম অনেকেই ইংরেজি ভাষার উপর তাদের দখল বেড়েছে এবং ইংরেজি ভাষায় চর্চা এবং পাশাপাশি ইংরেজি উপন্যাস পড়ার চর্চা বা ইংরেজি সাহিত্য পড়ার চর্চার কারণে তারা কিন্তু এখানে অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে আসতে পেরেছে। সেটা নিয়ে আবার একটা সমালোচনার জায়গাও তৈরি হয় যে তার মানে কি একটা নির্দিষ্ট ক্লাসের মানুষ
যাদের পক্ষে আসলে এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে অ্যাফোর্ড করা সম্ভব তারাই এই ধরনের সাহিত্য নিয়ে লেখালেখি করছেন কিনা, এবং সেই সমালোচনাটা নিয়ে এবং তিনি কি আসলে আদৌ বাংলাদেশের সেই যে প্রত্যন্ত অঞ্চলের যিনি একজন কৃষক আছেন বা যিনি হয়তো বা দিন মজুর তাকে ঠিক সেভাবে প্রতিফলন করতে পারেন কিনা বা রিপ্রেজেন্ট করতে পারেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন বা সংশয় তৈরি হয়। এইটার নিশ্চয়ই এই সমস্ত লেখকদের নিজস্ব ডিফেন্স থাকবে, আমরা এমনকি অন্য আয়োজনেও দেখেছি তারা নিজেরা তাদের জায়গাগুলো নিয়ে কথা বলেছেন। একজন আহ্বায়ক হিসেবে আপনি কি মনে করেন যে এই প্রশ্নগুলো আসলে কি উত্তর হতে পারে? হ্যাঁ, প্রশ্ন তো খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের প্রশ্ন করা অত্যন্ত জরুরি যে কোনো ক্যাটাগরিকে। এই ক্যাটাগরি যদি আপনার থ্রাইভ করে তাহলে কিন্তু আসলে সমালোচনার জন্যও করে, তাই না? তো আপনি যেই ইয়েটা প্রশ্নটা করেছেন সেটা আমি একটুখানি সাধারণের ভাষায় যদি বলি তাহলে কেমন হয়। তো এই লোকেরা তো যারা এখন ইংরেজি সাহিত্য করে এরা তো আসলে প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তারপরে এদের ফ্যামিলির দিকে আপনি যদি তাকান দেখবেন যে বহু আগের শিক্ষিত। আমাদের হয়তো বেশিরভাগ মানুষ যারা গ্রাম থেকে শহরে এসে নগরে স্থায়ী হয়েছেন তাদের অভিজ্ঞতার সাথে এই মানুষদের অভিজ্ঞতার পার্থক্য আছে, এটা খুবই সত্য কথা। তো এই প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ডের কি কোনো কনসিকোয়েন্স ওদের উপন্যাসে আছে কিনা? অবশ্যই আছে। আমরা দেখতে পারি যে এর অনেক ডেঞ্জার্স আছে। যেমন ধরেন তাহমিমা আনাম যখন আপনার তার তিনটা উপন্যাস, চতুর্থটা বেরিয়ে গেছে কিন্তু তিনটা উপন্যাস যাকে বাংলাদেশ ট্রিলজি বলে, সেখানে যখন বাংলাদেশের সাধারণ মানুষকে সে রিপ্রেজেন্ট করে দেখা যায় যে এটা একটা এলিট গেজের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, দেখা যায় যে এই যে এক্সপ্লোর করলেন তিনি, এই যে অ্যানালিসিস করলেন বাংলাদেশের মানুষের, এটার সেরকম কোনো ডেপথ নাই। আমি এই দায়িত্ব এই কথাটা দায়িত্ব নিয়ে বলছি, যার ফলে তার রিপ্রেজেন্টেশন খুবই বলা যেতে পারে আনসাকসেসফুল। কিন্তু আপনার একটু খেয়াল রাখতে হবে বাংলাদেশ মানে কিন্তু এই মানুষরাও, শুধু বাংলাদেশ মানে কিন্তু হচ্ছে এমন না যে শুধুমাত্র শ্রমিক শ্রেণী বা শুধুমাত্র মধ্যবিত্ত যারা নিম্ন মধ্যবিত্ত মধ্য এরকম কিন্তু না, এরাও বাংলাদেশের মানুষ। আপনি হয়তো বলতে পারেন যে ওরা বাংলাদেশের জীবনের যে সংগ্রাম তার সাথে ওই অর্থে যুক্ত না, তাই বলে যে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে তাদের খুবই গুরুত্বপূর্ণ পার্সপেক্টিভ থাকবে না সেটা মনে করার কোনোই কারণ নাই। তারপরে আপনি তো আসলে অনেক কথা বলেছেন, আমি একটুখানি বাংলাদেশি ইংলিশ লিটারেচারের যে দুটা ধারা সেই দুটা ধারা নিয়ে যদি একটুখানি কথা বলি তাহলে হয়তো একটুখানি বুঝতে পারবেন আপনি জিনিসটা। 1905 থেকে সুলতানাস ড্রিম থেকে এই যে 1990 পর্যন্ত বাংলাদেশের যে সাহিত্য লেখা হয়েছে ইংরেজিতে খুবই কম, অত্যন্ত ক্ষীণ একটা ধারা। এই যে সাহিত্য লেখা হয়েছিল এটা আসলে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যে ব্রিটিশরা কলোনাইজ করেছেন সেই কলোনিয়াল এডুকেশন বা কলোনিয়াল হেজেমনির একটা বলা যেতে পারে স্প্ল্যাশ ওভার, মানে এটা ঢেউ আমাদের গায়ে এসে লেগেছে এবং এই ভাষাটা কেউ কেউ তুলে নিয়ে এসে রচনা করেছেন। এটা যেহেতু পুরোপুরি ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের উপরে নির্ভর করতে হয়েছে এটা খুব বেশি আগায়নি। এখন পরবর্তীতে এই মুহূর্তে যে ধারাটা শক্তিশালী হয়ে উঠেছে সেটা কিন্তু আসলে ওই উপনিবেশের ধারা না, এই ধারাটা আসলে নিওলিবারাল ধারা। আমাদের দেশ যখন 90s এর পরে মার্কেট ওপেন হয়ে গেছে, বাজার ওপেন হওয়ার পরে যখন আমাদের ইন্টারন্যাশনাল মোবিলিটি বেড়েছে এবং আমাদের আরো বেড়েছে যে ডিশ মানে স্যাটেলাইট চ্যানেল সেটা যখন এসেছে, তখন এই এই ধরনের কালচারাল পরিবর্তনের চেঞ্জের ইকোনমিক এবং কালচারাল চেঞ্জের একটা ইফেক্ট হিসেবে একটা সিমটম হিসেবে আমরা এই নতুন বাংলাদেশি উপন্যাসকে পাই। তাহলে আমরা দুটা ধরন দেখতে পাচ্ছি,
এই যে নতুন যারা লিখছেন তারা কিন্তু আসলে 1990-এ যেই ইংরেজি শিক্ষাটা চালু হলো সেই ইংরেজি শিক্ষার সেকেন্ড জেনারেশন, যার ফলে প্রথম জেনারেশন ভাষাটা শিখে নিয়েছে, দ্বিতীয় জেনারেশনের পক্ষে ভাষাটা দিয়ে পাওয়ারের বিরুদ্ধে কথা বলার এবং বিভিন্ন গালিগালাজ করার ক্যালিবানের মতো করে সম্ভাবনা তৈরি হয়েছে। সুতরাং এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা কথা যদি অনুমতি দেন ম্যাডাম, সময় পেলে বলি আর কি, সেটা হচ্ছে আপনার নিউ লিবারালিজমের কথা বলছিলাম, 90-এ যেটা এসেছিল আমাদের ক্ষেত্রে আমাদের এখানে, আপনি দেখবেন নিউ লিবারালিজম যখন আসলো তার আগে বাংলাদেশ পুরোপুরি একটা স্থানীয় ব্যাপার ছিল, বাংলাদেশ জিনিসটা, দ্য ফেনোমেনন কল্ড বাংলাদেশ, এটা পুরোপুরি তার ভৌগোলিক সীমানা দিয়ে নির্ধারিত ছিল। এখন আপনি যার ফলে দেখেন যে বাংলাদেশের যে জেনোসাইড সেটাও কিন্তু একটা লোকাল জেনোসাইড হিসেবে রয়ে গেছে, ওই অর্থে আমরা ড্র করেছে ইন্টারন্যাশনাল অ্যাটেনশন কিন্তু ওই অর্থে করেন। তো এখন আপনি একটুখানি যদি খেয়াল করেন যে নিওলিবারালিজম আসার পরে থেকে আমাদের দেখা গেছে যে স্থানের আইডিয়াটা পরিবর্তিত হতে শুরু করেছে, স্পেস। যেমন ধরেন আপনি আগে বললেন যে সিনেমা দেখতে যাই, ঠিক আছে, তখন আপনার আপনি মিন করেন হচ্ছে একটা মুভি থিয়েটার। এখন 90-এর পর থেকে আপনি যখন সিনেমা দেখতে যান তখন আপনি বাসার ড্রয়িং রুমে যান, তাই না? এই যে জায়গার পরিবর্তন হলো, এখন এই এই যেভাবে করে জায়গাটা আমাদের জন্য, স্থানটা আমাদের জন্য পরিবর্তিত হয়ে গেছে, এখন আমাদের 2021-এ যদি আপনি এসে দাঁড়ান এই জায়গাটা এক্সপ্যান্ড করতে করতে এমন একটা জায়গায়, ভার্চুয়াল যে স্পেস সেটা এক্সপ্যান্ড করতে করতে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যেখানে আমাদের জিওগ্রাফিক্যাল স্পেসের বাইরে বাংলাদেশ অনেক অনেক বেশি। এটা আমি একটুখানি ব্যাখ্যা করছি, প্যান্ডেমিকের কারণে তো আপনি জানেন কিভাবে, আপনি এখন ঢাকায় বসে আছেন, আমি এখন এখানে বসে আছি, আগে আপনার একটা সাক্ষাৎকার নিতে হলে আমাকে ইমেলে টিমেলে যোগাযোগ করতে হতো, আমরা দুজন দুই জায়গায় থাকতাম, কিন্তু এখন আমি আপনার সাথে একই জায়গায় এসে কথা বলতে পারছি, আপনি একটা সময়ে আছেন, আমি আরেকটা সময়ে আছি, আমাদের টাইম অ্যান্ড স্পেস, দ্য নেটওয়ার্ক অফ টাইম অ্যান্ড স্পেস দ্যাট হ্যাজ ফান্ডামেন্টালি চেঞ্জড। তাহলে আপনি যদি খেয়াল করেন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কি বলবো, বাংলাদেশ মানে কি? বাংলাদেশ মানে কিন্তু কোনোভাবেই একটা জিওগ্রাফিক্যাল টেরিটরি না, বাংলাদেশ মান ইজ আ কাইন্ড অফ আইডিয়া যেটার একটা চার্জ আছে। আপনার ধরেন বাংলাদেশে আজকে যখন একটা ঘটনা ঘটে, আপনি যখন সাংবাদিক রোজিনাকে যখন ইয়ে করা হয়, হেনস্থা করা হয়, তখন আমি এখানে ইটালিতে বসে আছি, ওই ঘটনাটা আমার সাথে রেজোনেট করে, তার মানে ইটস এ কাইন্ড অফ চার্জ দ্যাট আমার সাথে রেজোনেন্স আছে। অথবা আপনি যদি আরো খেয়াল করেন যে ধরেন আল জাজিরার রিপোর্ট কিন্তু বাংলাদেশের সরকার গুরুত্বপূর্ণ ভাবে নেয়, তার মানে এটা এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে বাংলাদেশ মানেই। অথবা আপনি এখন বলেন যে খালেদ মহিউদ্দিন, খালেদ মহিউদ্দিনকে কি আপনি জার্মান বলবেন? তিনি জার্মানের বন শহর থেকে আপনাদেরকে বিভিন্ন রকম ইয়ে দেন, বিভিন্ন রকম ইন্টারেস্টিং সাক্ষাৎকার নিয়ে আনন্দ দেন, কিন্তু আপনি কি এর মানে তিনি এখন জার্মান বা এক্সপ্যাট্রিয়াট, ডায়াসপোরা, হোয়াট, এটা কি এটার কোনো মানে রাখে? দেশ মানে হচ্ছে কিন্তু এটা এটা একটা আইডিয়া, এবং এই আইডিয়ার সাথে যারা রেজোনেন্স বোধ করেন তারাই এই দেশের অংশ। এভাবে করে যদি আপনি দেশকে চিন্তা করেন এবং স্পেসটাকে চিন্তা করেন, এই প্যান্ডেমিকের পোস্ট প্যান্ডেমিক স্পেসটা আপনি এর সাথে যদি একটুখানি একই সঙ্গে আলোচনা করেন, আপনি দেখবেন যে স্পেস খুবই দ্রুত রিকনফিগার্ড হচ্ছে, এবং এই রিকনফিগারেশন আমাদের বাংলাদেশি ইংলিশ লিটারেচারের জন্য একটা গুরুত্বপূর্ণ ফেনোমেনন এই মুহূর্তে, সেটা আমাদের রেকগনাইজ করতে হবে। আমি তো অনেক কথা বলে ফেললাম, ক্লারিফিকেশনের জন্য
আমি আপনার কথার সঙ্গে একটু কিছুটা যোগ করতে চাই, যে আপনি দেশ সম্বন্ধে যে কথাটা বলছিলেন, যে টাইম এন্ড স্পেসের সঙ্গে এবং পাশাপাশি প্যান্ডেমিক সিচুয়েশন, হয়তো সেই জায়গাটাকে আমাদের জায়গাটাতে আমাদেরকে আরো একটু ফ্লেক্সিবল হতে সাহায্য করেছে। ঠিক পাশাপাশি আমি বলবো যে কিন্তু আমাদের যে সামাজিক বিজ্ঞান বা সোশ্যাল সায়েন্সের যে ধারণাগত জায়গা, দেশের যে চিন্তা, সেখানে কিন্তু একদম শুরুতেই বা উত্তর উপনিবেশিক চিন্তার যে ধারণা শুরু হয়েছে, সেখানে কিন্তু একদম শুরুতেই যে পরিকল্পনাগুলো আছে বা সংজ্ঞায়ন আছে, বেনেডিক্ট এন্ডারসন কিন্তু একদম শুরুতেই বলে দিয়েছেন যে নেশন ইজ এ কনসেপ্ট হোয়ার উই ইমাজিন আওয়ার সেলস এজ এ শেয়ার্ড কমিউনিটি। সুতরাং সেটা আমি অন্য যে কোনো জায়গাতে বসেও নিজেকে বাংলাদেশের অংশ বা বাংলাদেশি হিসেবে ধারণ এবং লালন পালন করতে পারি, এমনকি একজন বাংলাদেশে বসবাসকারী মানুষের চেয়েও বেশি করতে পারি। রাইট, আরেক আরেকটা কথা কি এখানে একটু যুক্ত করব ম্যাডাম? জি, তাহলে আমরা যদি একটুখানি বাংলাদেশের ইংরেজি সাহিত্য দেখি, দুটা ধারায় যদি আমরা দেখি, তাহলে একেবারে শুরু থেকে দেখেন 1905, তারপরে আমাদের গুরুত্বপূর্ণ ঘটনা, তখন আমাদের বঙ্গভঙ্গ হচ্ছে, তারপরে আমাদের গুরুত্বপূর্ণ ঘটনা হলো হচ্ছে 47, তারপরে ঘটলো 48 এবং 52, তারপরে আমাদের আরো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো 90, যখন গণতন্ত্র ফিরে এলো এবং নিউ লিবারাল ইকোনমি শুরু হলো। তারপরে গত দশকে আমাদের দেশ শুধু না, সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশই এক ধরনের অথরিটেরিয়ান একটা টার্ন নিয়েছে। এটা এইটাও একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা বাংলাদেশের জীবনে। বাংলাদেশি ইংলিশ লিটারেচারকে এর প্রত্যেকটা ঘটনা টাচ করে গেছে, ইনফ্লুয়েন্স করেছে, তার উপরে প্রভাব রেখেছে। তাহলে আপনি এমন একটা সাহিত্যের ধারা যেটাকে আপনি, যেটা সবসময় আদার হিসেবেই রয়ে গেছে, কিন্তু যাকে আপনি সেলফ বলছেন, তার যে ঘটনা পরিক্রমা, তার যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, সেগুলোর মাধ্যমে ক্রমাগত ইনফ্লুয়েন্সড হয়ে যাচ্ছে, এটাকে বাংলাদেশের সাহিত্য না বলে পারাই যায় না। মানে এটা যদি আপনি বড়লোকের বলতে চান তাহলে বড়লোকের, কিন্তু বড়লোক কি সাহিত্য রচনা করতে পারবে না? তো আপনি কাকে বলেন হচ্ছে আপনাদের বিশ্বকবি? আপনার পৃথিবীর সম্পর্কে কি কোনো ধারণা আছে যে কোন কোন ঔপন্যাসিক জমিদার ছিলেন, আর কত ঔপন্যাসিকের কোন টাকা পয়সা কি আছে, কত টাকা আছে সালমান রুশদির, কত টাকা আছে অমিতাভ ঘোষের? তাদেরকে তো আপনি খুবই ইয়ে করে নেন, খুবই সাদরে গ্রহণ করেন, কেন আপনি এইটুকু দাস যে আপনি নিজের নিজের মানুষকে গ্রহণ করতে পারেন না? এখানে আমি একটা ইন্টারেস্টিং জিনিসটা মনে আসলো, যে ঠিক একই প্রশ্ন কিন্তু যখন লেনিন বা ফিদেল ক্যাস্ট্রো বিপ্লবে নেমেছিলেন, একই প্রশ্ন উঠেছিল যে তারা আসলে কতখানি নিম্ন শ্রেণীর, তথাকথিত নিম্ন শ্রেণীর বেদনা বুঝবেন। কিন্তু এটাও কিন্তু সত্য যে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে তাদের মতন করে সত্যিকার অর্থে কতখানি বুঝেছেন কারা, সেটা আমরা দেখতেই পেরেছি পরবর্তীতে। আচ্ছা, এই জায়গায় আরেকটা কথা আছে, যেমন সুমন রহমান খুবই সুন্দর করে বলেছেন জিনিসটা, যে আমাদের দেশে যখন সাহিত্যের কথা বলা হয় বা সাহিত্যের আলোচনা করা হয়, তার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে সাহিত্যটা কেমন করে গরিব মানুষের হেল্প করলো, আচ্ছা গরিব মানুষের জীবনের চিত্রায়ন করলো বা তাদের জীবনকে অ্যানালাইজ করলো। তাহলে আমাকে একটুখানি এই জিনিসটা একটু বলা যায় কিনা, যে যারা এক্সপ্লোর করলেন তারা কি গরিব মানুষ? তারা কি গ্রামের মানুষ? তারা তো মধ্যবিত্ত, তারা সাধারণত শহরে থাকেন। তাহলে তিনি যদি গ্রামকে দেখতে পারেন এবং এক্সপ্লোর করতে পারেন, সমালোচনা করতে পারেন, আমাদের ইংরেজি সাহিত্যের লোকজন কেন করতে পারবেন না, এ বিষয়ে আমি আমি কোনোভাবেই আসলে বুঝবো না। এখন আরো আরো ব্যাপার আছে যেটা, সেটা হচ্ছে যে না, আপাতত এইটুকুই থাক উত্তরটা। মানে আরো ব্যাপারটা কি ম্যাডাম, আপনি তো বিভিন্ন থিওরির কথাও বলছেন বা পৃথিবীর বিভিন্ন জায়গার উদাহরণও দিয়ে দিচ্ছেন, যেমন লেনিন বা এদের উদাহরণ দিলেন। এখন আপনি মানে এই জিনিসগুলো আমি খুবই গভীরভাবে আসলে ভেবেছি দীর্ঘ সময় ধরে, আমি যে একটা কাজ করছি, এই কাজটার
সেই কাজটা কি আসলেই কোনো গুরুত্ব রাখে কিনা, সেটা গবেষক হিসেবে আমার তো একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কনসার্ন। আমি তো নিশ্চয়ই এমন একটা কাজ করতে চাইবো না, ধরেন আপনি মানে কিছু যেটার কোনো গুরুত্বই নাই, সুতরাং আমাকে দীর্ঘ সময় এগুলো ভাবতে হয়েছে। বাংলাদেশের মানুষের ইংরেজি সাহিত্যকে নিয়ে, আমাদের ইংরেজি সাহিত্যকে নিয়ে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আমি নিজে ফেস করে একটা মানে দার্শনিক জায়গায় নিজের মনের মধ্যে পৌঁছেছি। সুতরাং আমার উত্তরগুলো যে আপনার মানে সাধারণ ধারণার সাথে বা কাণ্ডজ্ঞানের সাথে, বলা যেতে পারে ফুকোর অর্থ যদি আমরা কাণ্ডজ্ঞান ধরি, কাণ্ডজ্ঞানের সাথে এর পার্থক্য আছে আর কি। আমি যা বলছি আর সাধারণভাবে যেটা আপনার সত্য বলে মনে হয়, সত্য জিনিসটা তো খুবই ঝামেলার, এটা তো বুঝেন তো, সত্য বলে আমার যা যা মনে হয় সেইটার একটা পার্থক্য থাকবে, কিন্তু তার মানে এই না যে আমি মিথ্যা আপনি সত্য বা আপনি সত্য আমি মিথ্যা। আমি যদি একটা পার্সপেক্টিভ রেখে যাই, তাহলে পার্সপেক্টিভটা আপনি যদি একটুখানি দেখেন, তাহলে আমি কৃতার্থ থাকবো আর কি। মানে বিবেচনা করেন, এটা বললাম শুনেন আর কি, শোনাটাও তো গণতান্ত্রিক কাজ, তাই না? সেক্ষেত্রে আমি, আপনি যে বলছিলেন বা আমরাও বলেই শুরু করেছি যে বাংলাদেশি ইংরেজি উপন্যাস বা বাংলাদেশি ইংরেজি লেখা নিয়ে আমাদের আলাপ কম, এবং কিছুটা আমরা এটাকে মার্জিনে রেখে বা প্রান্তিক অবস্থান থেকে সবসময় এটাকে বিবেচনা করে এসেছি, এমনকি এখনো পর্যন্ত বিষয়টা অনেকটা যেমন বাংলাদেশে যখন কালচার স্টাডিজে পড়াশোনা শুরু হয়েছে সেটা নিয়ে এক ধরনের ডিবেট ছিল, অনেকটা সেই ধরনের ডিবেটের মতন করে চলতেই আছে। সেখানে কি আবার এই ব্যাপারটাও একটা বোঝার জায়গা তাহলে তৈরি হয় কিনা, যে মার্জিন থেকে বা প্রান্তিক অবস্থান থেকে, বা আমরা যেরকম গায়ত্রী চক্রবর্তী ইসলামি ফকিরি যদি আমরা রেফারেন্স এনে বলি, যে তিনি যেমন বলেছেন যে ক্যান দা সাবাল্টার্ন স্পিক, তো বাংলাদেশি সাহিত্যের ধারায় এই যে যে মার্জিনালাইজড আমাদের একটা সাহিত্যের ধারা, প্রান্তিক অবস্থানে যারা আছেন এই মুহূর্তে, তারা যখন বাংলাদেশ সম্বন্ধে বা বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদ অথবা বাংলাদেশের জাতীয় যে বিষয়াবলী আছে, ইতিহাস হতে পারে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি হতে পারে, যেমন আপনি 1952-র কথা বলছিলেন, 5-এর কথা বলছিলেন, 71-এ আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, তার আগের পরে বিভিন্ন সময় নিয়ে তারা যখন লিখছেন, তাহলে একটা ভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গিও আসলে আমরা পেতে পারি, সেটারও কিন্তু সম্ভাবনা তৈরি হয়। এটা একটা জায়গা যার সম্বন্ধে আমি আপনার ক্লারিফিকেশন চাব, এবং পাশাপাশি আমি আপনার কাছে জানতে চাই যে ডায়াসপোরিক সাহিত্য বললেও যদি আমরা এটাকে কিছুটা অবহেলা করে যাই, যে একটা ধারণা আমাদের আছে যে ডায়াসপোরিক সাহিত্য বা উত্তর উপনিবেশিক সাহিত্যের চিন্তা ভাবনা থেকে ইংরেজিতে লিখছেন কেউ, এটাকে আমাদের তেমন পাত্তা দেওয়ার কারণ নাই, কারণ আমার বাঙালি সত্তার সঙ্গে এর কোনো যোগাযোগ বা সংযোগ নাই। কিন্তু সেই আমরাই যখন ভিএস নৈপলের হাউস ফর মিস্টার বিশ্বাস করছি এবং সেলিব্রেট করছি বা শ্যাডোলাইন্স করছি, তখন কিন্তু আমাদের ন্যাশনালিস্ট কনসার্ন গুলো ভিন্ন হচ্ছে, তখন কিন্তু আমরা জাতীয়তাবাদ নিয়ে ভিন্ন ভিন্ন ধরনের প্রশ্ন তুলছি, এবং আমরা বলছি যে এই ডায়াসপোরিক সাহিত্য প্রয়োজন। তো সেই অর্থে কি এটাও এক ধরনের, আমি ঠিক এলিটিস্ট বলবো না, এটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ হতে প্রস্তুত মনোভাব কিনা, যে এর সঙ্গে আমার কোনো সংযোগ নাই, এটা আপনি আমাকে ক্লারিফাই করতে? উত্তরটা হচ্ছে হ্যাঁ। এখন উত্তরটা হ্যাঁ বললে শুনতে খুবই রুড শোনায়, মানে বলা মনে হয় যেন আমি আনসাবস্টেন্সিয়েটেড ক্রিটিসিজম করছি, কিন্তু এটার উত্তর হ্যাঁ। মানে আপনার প্রশ্ন ম্যাডাম এত ভালো হয় যে আমাকে দীর্ঘ উত্তর দিতে হয়, আপনার সময় টময় আমি জানি না আসলে কি অবস্থা। আপনি সময় নেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আপনি যদি এই জিনিসটা চিন্তা করেন যে ইংরেজি উপন্যাস যেটা এখন লেখা হচ্ছে বা ইংরেজি সাহিত্য যেটা এখন লেখা হচ্ছে, সেটা বাংলাদেশের মূল ধারা যাকে বলা হয় সেটার বাইরে, সবসময়ই বাইরে ছিল, এখনো বাইরে আছে এখন, এবং ভবিষ্যতেও বাইরেই থাকার কথা, খুব বেশি যে অ্যাসিমিলেটেড হওয়ার কথা তা না, বা খুব বেশি পপুলারিটি যে ইয়ে করার কথা তা না, কারণ বাংলাদেশের ভাষিক পরিস্থিতি খুব ভালো, মানে খুব অদ্ভুত ধরনের, যে এখানে ইংরেজি ভাষাটা তেমন মানুষ জানেন না, পৃথিবীর বেশিরভাগ জায়গায় মানুষ একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ জানেন। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে,
বা শেখেন। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলে আমরা ইংরেজিটা শিখি, কিন্তু আমরা খুব সফলভাবে করতে পারি না, যার ফলে বাংলাদেশি ইংরেজি সাহিত্যের খুব বেশি যে মানে রিডারশিপ বেড়ে যাবে, পাঠক বেড়ে যাবে আগামী এই দশকে, এই দশকটাতে, সেটা মনে হয় না। এটা মনে করার কোনো কারণ নেই, কিন্তু আমরা একটুখানি খেয়াল করি যে আমাদের এই ইংরেজি সাহিত্যের মানুষরা বাংলাদেশের একটা মানে মার্জিনে থেকে কেমন করে মানে এই মার্জিনটাকে আমরা যদি প্রথমে একটু চিন্তা করি যে কেমন মার্জিনে তারা আছেন, এই মার্জিনের প্রচুর সমস্যা, মানে প্রচুর, এটা খুবই কমপ্লিকেটেড একটা মার্জিন, খুবই চার্জড একটা মার্জিন। আপনি দেখেন যে এই যে মানুষরা যারা বাংলাদেশি ইংরেজি সাহিত্য করেন, এদের যে লেগেসিটা এসছে, পূর্বপুরুষ বা যেখান থেকে যারা ইংরেজি ভাষায় কথা বলতেন, সেটা এসছে ব্রিটিশ সময় থেকে, যারা ক্ষমতার কাছাকাছি যেতে চাইতেন বা থাকতেন তারাই ইংরেজি পড়তেন, বা তারাই হয়তো ইংরেজিকে, ইংরেজি সাহিত্য, টেনিসনের কবিতা পড়ার একটা চল ছিল বাঙালি মানুষের মধ্যে ইত্যাদি। তো পূর্ববঙ্গে এই লেগেসিটা মানে যেই মানুষদের রিপ্রেজেন্ট করত, সেই মানুষরা ক্ষমতার কাছাকাছি থাকার কারণে তাদের প্রতি এক ধরনের বিরাগ সাধারণ মানুষের, পূর্ববঙ্গের চাষাভুষা মানুষের সবসময়ই ছিল। আচ্ছা, এটা এটার এই এর সাংস্কৃতিক স্মৃতি এখনো পর্যন্ত আমরা বহন করি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যখন একাত্তর ঘটে বা জাতীয়তাবাদের যে উদ্বোধন ঘটে পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশের মধ্যে 48 থেকে 71 পর্যন্ত, সেখানে দেখা যায় যে এই যে ক্লাসটা যারা এখন বাংলাদেশের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়েছে, এরা আসলে পূর্বতন এলিটদের কাছ থেকে একটু ভিন্ন। তারা আসলে গ্রাম থেকে শহরে এসে পড়াশোনা করে, স্ট্রাগল করে, বিসিএস ইত্যাদি ইত্যাদি বা যা আগে ছিল সরকারি চাকরি টাকরি করে তারা মোটামুটি একটা জায়গায় গেছেন, হয়তো নিজেদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানো শুরু করেছেন, এই যে আপনার 90-এর সময়ে বা তার ওই ওই ধরনের একটা সময়। তো এই যে দুটা, এই যে মানুষরা যারা নিউ লিবারালিজম বা 90-এর পরে তারা ইংরেজিতে, ইংরেজিকে নতুন করে গ্রহণ করলেন, সেই মানুষরাও আসলে আমাদের স্মৃতিতে, আমাদের সাংস্কৃতিক কালচারাল মেমোরিতে একটা স্থান, এরকম একটা স্থান রাখে, যারা ওই উপনিবেশের সময়ে যারা ক্ষমতাধর মানুষ ছিল তাদের লেগেসিটা বহন করে। এখন দেখেন তাদের লেগেসিটা, এবং এবং যে ন্যাশনাল এলিট যেটা 71-এর আগে হলো, তৈরি হলো, সেই ন্যাশনাল এলিটের সাথে আবার ওই এলিটের একটা পার্থক্য আছে এবং একটা ক্ষমতার দ্বন্দ্ব আছে, ঠিক আছে? এর মধ্যে আবার আছে কি যে বাংলাদেশ একটা পোস্ট কনফ্লিক্ট কান্ট্রি, যার ফলে ভয়াবহ একটা ট্রমার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। এই যে নতুন ন্যাশনাল এলিট, যারা ছাত্র, যারা 52-তে আন্দোলন করেছে, যারা এবং পরবর্তীতে দেশের ক্ষমতা নিয়েছে, তাদের সাথে ওই ওই যে যারা ইংরেজির লেগেসি বহন করেন, তাদের একটা দ্বন্দ্ব সবসময় আছে। এই দ্বন্দ্বটা যদি আমরা না বুঝি, তাহলে বাংলাদেশি ইংরেজি উপন্যাসকে এখন যে জায়গায় আছে আমরা বুঝবো না। এখন আসেন হচ্ছে ডায়াসপোরা বা উত্তর উপনিবেশী ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো, একটা কথা পরিষ্কার ভাবে আমি এখানে বলি, সেটা হচ্ছে আমাদের যে ভাবনার উত্তর উপনিবেশিক বর্গগুলো আছে, যেমন ধরেন ডায়াসপোরা, যেমন ধরেন ট্রান্সন্যাশনালিজম, বা এখন ধরেন আমরা অনেক কথা বলি ওয়ার্ল্ড লিটারেচারকে নিয়ে, পোস্ট কলোনিয়ালিজম, এর মধ্যে কোন বর্গই আসলে বাংলাদেশের মানুষের অভিজ্ঞতা, এমনকি এই যে যারা এই মুহূর্তে লিখছেন তাদের অভিজ্ঞতাকে রিপ্রেজেন্ট করে না, এবং তাদের অভিজ্ঞতার যে লিভড এক্সপিরিয়েন্স এর যে কমপ্লেক্সিটি সেটা ধরতে পারে না। আপনি একটুখানি খেয়াল করেন উপনিবেশ হিসেবে বাংলাদেশ কেমন, বাংলাদেশ একবার
ব্রিটিশের মাধ্যমে কলোনাইজড হয়েছে, তার পূর্ববঙ্গ ছিল, তারপরে সে পাকিস্তানের মাধ্যমে কলোনাইজড হয়েছে। আপনি যদি ভারতের বিভিন্ন আগ্রাসনের কথা চিন্তা করেন, তাহলে দেখবেন যে এই যে আগ্রাসনটা, এটার একটা কলোনিয়াল ধরন আছে। এবং বাংলাদেশ নিজে পার্বত্য চট্টগ্রামে যেই ধরনের তাকে তার অবস্থানটা, সেটাকেও অনেক মানুষ কলোনিয়াল ধরনের অবস্থান বলে মনে করে। এত ধরনের ডমিনেন্সের লেয়ার, পাওয়ার এতভাবে এখানে হয়ে গেছে, আপনার বিভিন্ন স্তরে বিভক্ত হয়ে গেছে, যে এইটাকে আমরা আমাদের ডায়াসপোরিক বা বিভিন্ন অন্যান্য বিভিন্ন যে বর্গগুলো পোস্ট কলোনিয়ালিজমের, সেগুলো দিয়ে মোটেই বুঝতে পারবো না। তাহলে আমাদের কি করতেটা কি হবে? এটা উত্তর উপনিবেশী ডায়াস ইত্যাদিতে এগুলো নিয়ে আসলে আমরা সময় নষ্ট যত কম করব ততই আমাদের ভালো হবে। আমাদেরকে এখন যে কাজটা করতে হবে সাহিত্যিক হিসেবে এবং গবেষক হিসেবে, সেই কাজটা হচ্ছে এরকম যে আমাদের একটা নতুন ক্রিটিক্যাল ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হবে, যেটা বাংলাদেশের মানুষের অভিজ্ঞতাকে রিপ্রেজেন্ট করে, যেটা বাংলাদেশের মানুষকে অভিজ্ঞতাকে বলা যেতে পারে ইন্টারপ্রিট করতে পারে, অন্তত ধরতে পারে। আপনার এই প্রত্যেকটা বর্গের কথা বললেন, এই প্রত্যেকটা বর্গ, ধরেন আপনার থার্ড স্পেস হোমি ভাবা, রাইট, এবং অথবা ডায়াসপোরা অথবা ট্রান্সন্যাশনাল স্পেস, কোনটাই আসলে বাংলাদেশের এই ঔপন্যাসিকের অভিজ্ঞতাগুলোকে আপনার কাছে তুলে ধরবে না। এরা একজনও ডায়াসপোরা না, আমরা এদেরকে বারবার ডায়াসপোরা হিসেবে বলে আসছি, কারণ সেটাই চল। আমরা দেখেছি অমিতাভ ঘোষকেও তাই বলে, কেন বলে আমি কোনোদিন জানবো না, ঠিক আছে? মানে ডায়াসপোরার ইয়ের সাথে কি অমিতাভ ঘোষ যায় বা সালমান রুশদি যায়? ডায়াসপোরা তা সে কোনখান থেকে ডিসপার্সড হয়ে গেছে, তার অস্তিত্বের সংকট গুলা কোথায়, তাকে কিভাবে করে মানুষ তার যে ওয়েস্টে তার যে অবস্থান সেটাকে কিভাবে করে মানুষ সারাক্ষণ এনগেজ করে, তারা কি কলোনিয়াল গেজ দেয়? দেয় না তো। এখন আপনি কি আমাদের ঔপন্যাসিকদের কথা ভাবেন, তারা কিভাবে করে ডায়াসপোরিক হলেন, তারা এমনকি আসলে সত্যি কথা বলতে ট্রান্সন্যাশনাল অথার্সও না, যদিও ট্রান্সন্যাশনাল যে বর্গটা সেটার মধ্যে দিয়ে এটা খুবই চমৎকার চলে যায়, মানে আপনি বলে দিতে পারবেন এটা তো ট্রান্সন্যাশনাল লিটারেচার, এবং আমরা বলে দেই। আমি কেন বলি, কারণ আমি বলি হচ্ছে এই ট্রান্সন্যাশনাল টার্মটাকে আমি আরো কমপ্লিকেট করতে চাই, ঠিক আছে? কমপ্লিকেট করে আমি এটাকে থিওরাইজ করে বাংলাদেশের অভিজ্ঞতাকে যদি আনতে পারি তাহলে এটা থাকলো, না হলে আমাদের রিসার্চারদের, বাংলাদেশি ইংলিশ লিটারেচারের যারা প্রপোনেন্ট, তাদের ব্যক্তিগত আত্মজৈবনিক অভিজ্ঞতাকে, লিভড এক্সপিরিয়েন্স কে অ্যানালাইজ করে একটা ক্রিটিক্যাল ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হবে। আমাদেরকে এই ভাষাটা তৈরি করতে হবে, আমাদেরকে এই বোঝার জন্য। যেমন ধরেন আমি যেভাবে কথা বলছি এইভাবে করে হয়তো অনেকে এইভাবে করে চিন্তা করবেন, এই চিন্তার ভিন্নতার কারণে ভাষার ভিন্নতাও দরকার হয়ে যায়, তাই না? তো আমাদের নতুন একটা, যদি নতুন ধরনের রেটোরিক আমরা তৈরি করতে না পারি, নতুন ধরনের ইন্টারপ্রিটেটিভ ল্যাঙ্গুয়েজ, অ্যানালিটিক্যাল যদি ল্যাঙ্গুয়েজ যদি আমরা তৈরি না করতে পারি, তাহলে আমাদের এই এক্সপিরিয়েন্সকে বোঝা যাবে না। এই এক্সপিরিয়েন্সটা ঠিক উত্তর উপনিবেশী এক্সপিরিয়েন্স বলে আপনি এটাকে ছেড়ে দিতে পারবেন না, বা অন্যরা উত্তর উপনিবেশী বলে যা বোঝায় তার সাথে এর প্রচুর প্রচুর পার্থক্য আছে। সুতরাং আমাদের উই হ্যাভ টু বি ইন্টেলিজেন্ট এন্ড স্মার্ট অ্যাবাউট দিস, রাইট? ইয়েস ম্যাডাম। আমার বেশ ইন্টারেস্টিং একটা অ্যানালজি মনে আসলো যখন আপনি বলছিলেন এই কথাগুলো। যখন আমরা ফেমিনিস্ট থিওরি বা ফেমিনিজম সম্বন্ধে পড়াশোনা করি, ঠিক একই আলাপ থেকেই কিন্তু গাইনোক্রিটিসিজম এসেছিল আমাদের সামনে, যে নারীর অভিজ্ঞতা যেহেতু ভিন্নতর এবং ভাষা যেহেতু লিঙ্গ বৈষম্যকে অনেক বেশি প্রতিফলিত করে, সুতরাং নারীর ভাষা ভিন্নতর হতে হবে। এবং এই নিয়ে ভাবতে ভাবতে আমার আর কি, আমার খুব পছন্দের একটা কথা আছে, কবি সুমন গায়ক যিনি, উনি বলেছিলেন যে
উনি যখন লিখতে শুরু করেন তখন ওনার কেন উনি নিজে লিখতে শুরু করেন গান এবং রবীন্দ্রসঙ্গীত চর্চা ছেড়ে দেন সেই প্রসঙ্গে উনি একটা কথা বলেছিলেন, তার খুবই ভালো লেগেছিল, মানে ব্যক্তি স্বাতন্ত্র্যকে বোঝানোর জন্য খুব মাইন্ড ফলক একটা কথার মতো মনে হয়েছিল। উনি বলেছিলেন যে আমি একটা সময় গিয়ে অনুধাবন করেছি যে সুমনকে যদি গাইতে হয় সেই গান সুমনকেই লিখতে হবে, রাইট, সেই যে যে নিজের ন্যারেটিভ নিজে তৈরি করে করতে পারার যে ইন্ডিভিজুয়ালিজমটা সেটা আসলেই জরুরি। আপনার কথা থেকে আমি সেই জায়গাটার সঙ্গে খুব কানেকশন পাচ্ছি না। এই যে সরি আমি মনে হয় আপনাকে ইন্টারাপ্ট করলাম, না বলেন। আচ্ছা এই যে ধরেন যাদের কথা বলছি যে ঔপন্যাসিকদের কথা বলছি তাদের উপন্যাস যদি আপনি পড়ে দেখেন সত্যিকার অর্থে পড়ে দেখেন, মানে কজন মানুষ পড়েন এই সব নিয়ে কথা বলার আগে, পড়েন না না আপনাদের দেশে, আমাদের দেশে এখন লেখা হয়েছে বাবু বাংলাদেশের মতো উপন্যাস, আপনাদের দেশে এখন লেখা হয়েছে ইন দ্য টাইমস, সরি আমি বলতে চাচ্ছি দাম জিয়া হায়দার রহমানের ইন দ্য লাইট অফ হোয়াট উই নো, তারপর আপনাদের দেশে একজন অত্যন্ত শক্তিশালী এবং আনসেলিব্রেটেড উপন্যাসিক আছেন যার নাম কাজী আনিস আহমেদ, যিনি ব্যবসায়ী বলে হয়তো মানুষের একটু সমস্যা হয়, আমি জানি না মানুষের ক্যাটাগরিগুলো মানে অথারকে কি হতে হবে তার কাছ থেকে কি আশা করা যায় বা না চায়, এই জন্য আমাদের কিছু শিক্ষার প্রয়োজন আছে, সেই শিক্ষাটা আপাতত আমাদের হয় নাই। তো এরকম উপন্যাস আপনি যদি পড়ে থাকেন তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশের যে রাষ্ট্র তার অত্যন্ত গভীর অ্যানালিসিস আছে এইসব উপন্যাস, হয়তো জিয়া হায়দার রহমানের ক্ষেত্রে অতটা বেশি নাই কারণ উইচ ইজ আ ট্রুলি ট্রান্সন্যাশনাল নভেল, তাই না, কিন্তু অন্যদের ক্ষেত্রে তো এই জিনিসটা আছে। এবং আপনার এমন তো না যে কোনো ক্যাটাগরিতে সব লেখাই ভালো হয়, কোনো ক্যাটাগরিতে কোনো বাজে লেখা থাকে না, কিন্তু প্রচুর বাজে লেখা হবে, তারপরে একটা উপন্যাস আসবে বাবু বাংলাদেশের মতো, সেটা নিয়ে আপনি পুরো দর্শকটাকে ওই উপন্যাসটা দিয়ে ডেভেলপ ডিফাইন করবেন, ঠিক আছে। তো আমার কাছে মনে হয় যে আমাদের ভাবনার এই মানে এই সাহিত্যটাকে নিয়ে আমরা কি ভাববো, এটাকে কিভাবে গ্রহণ করব, এটাকে গ্রহণ করব কি করব না, সেই নিয়ে আমাদের অনেকগুলো ভুল বোঝাবুঝি আছে। আচ্ছা একটু পড়ে দেখলে কি খুব অসুবিধা হয়? আমার তো মনে হয় যে পড়ে দেখলে আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। এক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের যে এই উপন্যাসটা সেটা দুই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আমি কি এই বিষয়ে কিছু কথা বলবো ম্যাডাম, আপনার প্রশ্ন এর সাথে জড়িয়ে দিতে পারেন বেনির মতো। আচ্ছা এটা এভাবে করে বলি যে এভাবে বলি যে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য যারা নিজেদেরকে মনে করেন দেশের প্রকৃত নাগরিক, যারা মনে করেন এই দেশের জল বাতাস তাদের শরীরে লেগেছে, এই দেশের সংস্কৃতি যাদেরকে লালন করেছে, তারা তাদেরকে তাদের কথা যদি বলি, মানে আমার মতো একজন বাংলাদেশি মানুষ, তাই না, আমাকে কিন্তু কোনোভাবে আপনি ওই বর্গে ফেলে দিতে পারবে না যে তো মানে ইংরেজি ভাষায় লেখে ইত্যাদি ইত্যাদি, বাংলা মিডিয়ামে সারা জীবন পড়ে এলাম তাও রেজাল্ট টেজাল্ট ভালো করি নাই বলে সেই অর্থে কেউ চাকরি টাকরি দেয় না, বুঝেন নাই, কিন্তু ঘটনাটা ঘটছে কি যে এই যে এগুলো এই যে উপন্যাসগুলো এগুলো আমার জন্য কেন গুরুত্বপূর্ণ আমি ব্যক্তিগত জায়গা থেকে বলি, তাহলে অন্য মানুষরাও হয়তো এটার সাথে একটু রেজোনেট করতে পারবে। তাহলে আপনি দেখেন বাংলাদেশে কিন্তু গণতান্ত্রিক স্পেস শ্রিঙ্ক করেছে, এটা কিন্তু সংকুচিত হয়েছে, এটা কোনো সন্দেহই নাই, এমন কিন্তু মনে করার কোনো কারণ নাই যে এটা শুধু বাংলাদেশেই হয়েছে, এটা কিন্তু একটা বৈশ্বিক ব্যাপার। হ্যাঁ এখন বাংলাদেশে যেহেতু বাংলাদেশের জিওগ্রাফিক্যাল টেরিটরির মধ্যে মত প্রকাশের একটা ক্রাইসিস তৈরি হয়েছে, আপনি দেখবেন যে এই যে উপন্যাসগুলো সেখানে তারা কিন্তু এই ক্রাইসিস গুলো নিয়ে লেস কনসার্নড, তারা সাধারণত তাদের উপন্যাস বেরোয় বাইরে থেকে, বাংলাদেশে তো তাদের কোনো পাবলিশার নেই, তারা কিন্তু একটা ছিল তাও এখন আর নাই, তো
এই যে এই যে দেশের যে রাষ্ট্রীয় ক্রাইসিস গুলো, সেগুলো এই উপন্যাসগুলোকে বা তাদের লেখকদেরকে কম অপেক্ষাকৃত কম প্রভাবিত করে। সুতরাং তাদের কাছ থেকে আমরা এমন কথা শুনতে পাই যেগুলো জরুরি কিন্তু যেগুলো কোনোদিন কেউ বলে না, তাই না? সুতরাং আমরা যদি আমাদের ইতিহাস, আমাদের রাষ্ট্র সম্পর্কে ভালো অন্যতর অ্যানালিসিস পেতে চাই, তাহলে এই একটা খুব ভালো জায়গা আমাদের জন্য আছে। সেজন্যই আমি মনে করি আমাদের সমস্ত বাবা মার আসলে বাংলাদেশি ইংরেজি উপন্যাস তাদের সন্তানদেরকে বা ইয়াং ছেলে পেলে তাদেরকে পড়া উচিত। সেটা একটা গুরুত্ব রাখে আমার কাছে। গুরুত্বের আরেকটা ধরন আছে, গুরুত্বের আরেকটা ধরনটা হচ্ছে এরকম যে আপনি যেমন ধরেন বাংলাদেশ 71-কে এখনো পর্যন্ত জেনোসাইড হিসেবে, মানে বাংলাদেশ রাষ্ট্র নিজে জেনোসাইড হিসেবে সম্মতি নিয়ে আসতে পারেনি, তৈরি করতে পারেনি পৃথিবী জুড়ে। বাংলাদেশ তার যে অন্য অন্যান্য যে সব সংকট, যেমন রোহিঙ্গা সংকট, তাই না, এটা একটা ট্রুলি গ্লোবাল স্কেলের সংকট, এইসব ক্ষেত্রে দেখা যায় যে পৃথিবীকে খুব ভালোভাবে পাশে পায় না। এর মূল কারণটা হচ্ছে রিপ্রেজেন্টেশন, কারণ আপনার কালচারাল রিপ্রেজেন্টেশন নাই তো। আপনার স্ট্যাটিস্টিক্স দেখে কিন্তু মানুষের মতামত তৈরি হয় না, মানুষের মতামত তৈরি হয় ছবি দেখে, মানুষের মতামত তৈরি হয় গান শুনে, এবং মানুষের মতামত তৈরি হয় উপন্যাস পড়ে। তো আমাদের উপন্যাসকে যদি আমাদের রাষ্ট্র সফট পাওয়ার হিসেবে ব্যবহার করতে পারে, আমাদেরকে আমাদের সিনেমাকে ব্যবহার করতে পারলে খুব ভালো হতো। এখন সিনেমা বলে যে জিনিসটা ছিল সেটা পুরো শেষ করে দিয়েছে। আমাদেরকে শুধুমাত্র যদি বাংলাদেশি ইংরেজি উপন্যাসকে একটুখানি প্রমোট করা যায়, তাহলে এইসব জায়গাতেও বাংলাদেশের নিজেদের স্বার্থটা একটা গুরুত্বপূর্ণ আকারে আমাদের, মানে গুরুত্বপূর্ণ লাভ হবে, গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে আমাদের। সুতরাং আমার মনে হয় যে মানে রাষ্ট্রের এবং রাষ্ট্রের সমালোচনা, মানে ডিসেন্ট ভালো অ্যানালিটিক্যাল সমালোচনা যারা চান, শুধুমাত্র এই না যে এ খারাপ, ও ও চোর, এ করাপ ইত্যাদি সমালোচনা, ডিসেন্ট ভালো চিন্তা করার মতো সমালোচনা যদি চান, তাহলে আপনারা এই উপন্যাসগুলো পড়তে পারেন। আপনাদের মানে আগ্রহ তৈরি হবে বলে আমি মোটামুটি ভাবে নিশ্চিত। ধন্যবাদ স্যার আপনার মতামত গুলো এই বিষয়ে শেয়ার করার জন্য। আমি এবার আপনার কাছে আর একটা প্রশ্ন করতে চাই, যেহেতু বাংলাদেশের বিভিন্ন যে আমরা ঐতিহাসিক ঘটনাগুলো যেগুলোকে আমরা ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করি, সেই সবকিছুর সঙ্গেই বিশেষত 1947-এর পরে মোটামুটি 1952 থেকে বাংলা ভাষা আমাদের জাতীয়তাবাদের সঙ্গে বা জাতীয় যে পরিচয় সেটার সঙ্গে খুব ওতপ্রোত ভাবে জড়িত, যার জন্য বাঙালির জন্য এটা খুব সংবেদনশীল একটা জায়গা। বাঙালি তার ভাষা এবং ভাষার ব্যবহার এই দুটো জায়গা নিয়ে সবসময় খুব বেশি চিন্তিত থাকে এবং উদ্বিগ্ন থাকে, যার ফলাফলস্বরূপ বাঙালির কাছে যখন বাংলাদেশি কোনো একজন লেখক ইংরেজিতে লিখছে, খুব স্বাভাবিক ভাবে বাঙালি মননে একটা প্রশ্ন উঠে, আমি বাঙালি হয়ে ইংরেজিতে কেন লিখব, প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, বাংলাদেশি ইংরেজি উপন্যাস আমি কেন পড়ব? আপনি অনেকগুলো জায়গাতেই বলেছেন যে বাংলাদেশি ইংরেজি উপন্যাস আমরা কেন পড়বো, সেখানকার থিমেটিক জায়গাগুলোতে কি কি প্রাসঙ্গিকতা আছে, সেগুলো আমাদেরকে কিভাবে আমাদের চিন্তা ভাবনা বুদ্ধিবৃত্তিক জায়গাতে বিভিন্ন ধারণা দিতে পারে। কিন্তু ভাষার জায়গা থেকে যদি আমি চিন্তা করি, তাহলে আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এই বাংলাদেশি একজন যিনি ইংরেজিতে লিখছেন, তার লেখা আসলে আমার জন্য পড়া জরুরি কিনা প্রথমত, দ্বিতীয়ত বাংলাদেশি তাহলে ইংরেজিতে ভাষা আদৌ লেখা জরুরি কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ব্যাপারটা অনেকটা এরকম। প্রথমত আমি প্রথমত হচ্ছে যে বাংলাদেশে ভাষার কথাটা যদি চিন্তা করি, তাহলে এটা জরুরি কিনা। আচ্ছা, বাংলাদেশের সাহিত্যিক ভাষাটার কথা একটু চিন্তা করেন, সাহিত্যিক ভাষার কথা বলছি। সাহিত্যিক ভাষাটা কোথায় কখন রচিত হয়েছিল, এই ভাষাটা আসলে রচিত হওয়া ভাষা, এটা এটা তৈরি হওয়া ভাষা, এবং এটা
তৈরি হয়েছিল হচ্ছে অ্যাংলিকান পণ্ডিতদের ইয়েতে, তাই না? ওখানে কত পার্সেন্ট সংস্কৃত ইনভলভমেন্ট ছিল, সংস্কৃত ভাষা, সংস্কৃত শব্দের, সেটা যদি আপনি দেখেন, তার উপরে ইংরেজি ভাষার যে স্ট্রাকচার, তার প্রভাব যদি আপনি দেখেন, এবং আপনি যদি একটুখানি মোহাম্মদ আজমের বাসা থেকে বা তার কোনো একটা ক্লাস থেকে ঘুরে আসেন, তাহলে আপনি তার ওই বইটার কথা জানতে পাবেন, যেখানে তিনি একেবারে কনক্লুসিভলি প্রমাণ করে দিয়েছেন যে বাংলার যে সাহিত্যের ভাষা, সেটা একটা উপনিবেশ সাহিত্য ভাষা, তাই না? তার মানে আপনি যেটাকে বাংলা ভাষা বলে এত সেলিব্রেট করে ইয়ে করছেন, সেটাকে নিয়ে আপনার মানে এরকম জাতীয়তাবাদী হয়ে যাওয়ার কোনো কারণ নেই। অবশ্যই এটা, এই ভাষাটা তৈরি হয়েছে, কিন্তু এই ভাষাটাতে আমাদের মানুষরা লিখেছেন, আমাদের আবেগ তৈরি হয়েছে, ইত্যাদি ইত্যাদি সবই আছে, কিন্তু এর সাথে জাতীয়তাবাদকে যুক্ত করে দেওয়া, এটা এক ধরনের, যাকে মার্কস বলেন যে ফলস বিলিফ, সেখানে, অথবা সরি, ফলস কনসিয়াসনেস, সেখান থেকে এই এই জিনিসটা হচ্ছে যে মানে কড়া জাতীয়তাবাদ এর সাথে যুক্ত। এখন কড়া জাতীয়তাবাদ যুক্ত করা যুক্ত কেন? কারণ আমাদের ইমোশন যুক্ত, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট লেটস লিভ ইট দেয়ার। কিন্তু আমাদের এই যে ইংরেজি মানুষরা যখন লিখছেন, তখন আপনি দেখেন যে এদের ভাষার ভাষাটা একটা পুরোপুরি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমরা একটুখানি যদি চিন্তা করি, আমরা দেখব যে ভাষা, মানুষ যতটা ভাষাকে সিলেক্ট করে, ভাষাও ততটা মানুষকে সিলেক্ট করে। এটা কিভাবে বলি, যে আপনার ইতিহাস যদি ওইভাবে বিবর্তিত না হতো, তখন তাহলে ইদার আপনি হয়তো এরকম হতে পারতো যে এখন আমরা সবাই ইংরেজি ভাষায় কথা বলি, যেমন ভারতে হতে হয়ে গেছে, অথবা এমনও হতে পারতো যে আমরা হয়তো ইংরেজি ভাষা একেবারে কথাই বলি না, ইংরেজি ভাষা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, আমাদের সব বই টই লেখা হয়ে গেছে বাংলায়, সুতরাং আমরা বাংলাতেই কথা বলি। তাহলে আমরা যদি এই জিনিসটা দেখি যে এই মানুষরা যে ইংরেজি ভাষায় পড়লেন এবং শিখলেন, সেটা তো বাংলাদেশের ওইভাবে করে বিবর্তিত হওয়ার কারণে, ইতিহাসের পরম্পরার কারণেই তাদেরকে করতে হলো এটা। তারা কি মানে এমন কি হয়েছিল যে জন্মের আগে তারা জিজ্ঞেস করে এসেছিলেন যে এখানে কোন ভাষায় কথা বলা হবে বা কোন ভাষায় আমাকে পাঠ করানো হবে? এমন তো তারা করতে পারেন নাই, তারা আসছেন ইতিহাসের এবং অর্থনীতির ওই মাকে, তাদেরকে ইংরেজি ভাষাটা শিখতে হয়েছে। এখন যদি তারা ইংরেজি ভাষায় তাদের ক্রিয়েটিভ সেলফকে রিপ্রেজেন্ট করতে চান বা ক্রিয়েটিভ সেলফকে এক্সপ্লোর করতে চান, সেটা নিয়ে কারো কোনো সমস্যা থাকা উচিত না। কিন্তু যদি সমস্যা থাকে, তাহলে আমরা একটা ন্যারো জাতীয়তাবাদী জায়গা থেকে জিনিসটা করছি, এবং এটা কারো জন্য ভালো না, এটা বাংলাদেশি মানুষের জন্যই সবচেয়ে খারাপ। সেক্ষেত্রে কি স্যার, আবার আমরা ভাষাকে যেমন ডিকলোনাইজিং দ্য মাইন্ডে আমরা পড়েছি, যে ভাষাকে আসলে আমরা একটা, যেহেতু আমাদেরকে এখন গ্লোবাল প্ল্যাটফর্মে কাজ করতে হচ্ছে এবং গ্লোবালাইজেশনের বিষয়াদি চলে এসেছে, ভিন্ন বিশ্ব সাহিত্যে যেমন এখনো পর্যন্ত বাংলাদেশি সাহিত্য আমরা ওভাবে পাচ্ছি না, সেই চিন্তা ভাবনার জায়গা থেকেও ভাষা আমাদের জন্য একটা উইপেন বা টুল হিসেবে ব্যবহৃত হতে পারে। এক্স্যাক্টলি, ভাষাকে আপনি ইউজ করেন, আপনি আপনি ধরেন এখন আমি ম্যাডাম আপনি মানে এই জিনিসগুলো আমি মনে করি বাংলা মানুষের একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ভাষা, দ্বিতীয় ভাষা, তৃতীয় ভাষা। কেন আমি আপনাকে বলি, যে আপনার সেলফটা কিন্তু বিভিন্ন ভাবে আপনি নিজেকে চিনতে পারেন আপনার দ্বিতীয় ভাষায়, এই বিষয়ে কিন্তু লিটারেচার আছে, এ বিষয়ে আমাদের ক্রিটিক্যাল লিটারেচার আছে, যে ভাষা কিন্তু এটা শুধুমাত্র, এটা কিন্তু একটা ডিসকোর্সের অংশ। আপনি, আমি আসলে আপনাকে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমি বিশ্ববিদ্যালয়ে থাকার সময় আমি ফ্রেঞ্চ শিখেছিলাম, তারপরে আমি শিখেছিলাম হচ্ছে, আমি যখন কাশ্মীরে আমার প্রথম পিএইচডি করতে চাই, উর্দু হিন্দি। আমি যখন ইটালিতে আসি, আমি তখন ইটালিয়ান ভাষা শিখি। আমি ইংরেজি ভাষাটা আগে জানতাম, তার আগে আমি বাংলা ভাষা তো মোটামুটি ভাবে জানতাম, খুব ভালোভাবে না, বানান ভুল হয় আর কি। কিন্তু
যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি দেখেছি প্রত্যেকটা ভাষাই আমাকে নতুন নতুন পার্সপেক্টিভও দেয়। এমন না যে ভাষাটা আসলে আপনার শুধুমাত্র একটা টুল, একটা অবজেক্টিভ টুল, যেটাকে আপনি কিভাবে ইউজ করবেন, এটা একটা ছুরির মতো যেটাকে আপনি ফল কাটবেন কি না মানুষকে খুন করবেন ব্যাপারটা তা ঠিক না। এটা এর সাথে সংস্কৃতি জড়িত বলে এটা আপনাকে নতুন ভাবে চিন্তা করারও কিছু দেয়, কিছু অভিজ্ঞতা দেয়। আমরা ইংরেজি ম্যাটার অফ ফ্যাক্ট এমনকি লিঙ্গুইস্টিক থিওরি বা হচ্ছে এমনকি সাইকোঅ্যানালাইসিস ও কিন্তু বলে যে আমাদের ব্রেইন ও হচ্ছে ইট ইজ লাইক অ্যান আনকনশিয়াস, এবং যখন আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটাকে নতুন ল্যাঙ্গুয়েজে আমাদের এন্ট্রি ঘটে সেটা কিন্তু আমাদের ওই আনকনশিয়াস তেও কন্ট্রিবিউট করে। রাইট, এখন সায়েন্স তো এগুলো বলে দিয়েছে, কিন্তু আপনি তো জানেন সায়েন্স খুব বেশি একটা জনপ্রিয় না। এবং আর একটা আচ্ছা, যেটা ঘটে আমার ধারণা, আপনি যে জিনিসটা বলছিলেন যে আমাদের আসলে পড়ার জায়গা বা পরিসরের একটু কিছুটা হয়তো বা ব্যতিক্রম থাকার দরুন এই ধারণা গুলোর সঙ্গে পরিচিতি না থাকার কারণে আমাদের চিন্তা ভাবনার একটা সীমাবদ্ধতা হয়তো অনেক সময় কাজ করে, যে কেন ভাষা আসলে আমি দ্বিতীয় ভাষা শিখলে বা সেটা কিভাবে আমার আমার আসলে পার্সোনালিটি থেকে শুরু করে আমার চিন্তা ভাবনা জগৎ সবকিছুতেই যে একটা ভিন্ন ধরনের কিছু মাত্রা তৈরি করতে পারে, সেই ধারণাগুলো আসলে আমাদের সীমাবদ্ধ হয়ে যায় পড়ারও একটা বোধহয় কমতির কারণে বা ঘাটতির কারণে। জি, এখন হয়েছে কি, এখন ইংরেজি ভাষা তো উপনিবেশের ভাষা ছিল, ওই বিষয়ে কোনো সন্দেহ নাই। বাংলাদেশের মানুষের মধ্যে উপনিবেশ রয়ে গেছে, বাংলাদেশের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান ম্যাডাম সবগুলো হচ্ছে কলোনিয়াল স্পেস, কারণ আমরা আমরা তো চলে এসেছি, আমাদের উপনিবেশ শেষ হয়ে গেছে। আপনি বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করেন, বিশ্ববিদ্যালয়ে আপনি কি এই একই বিশ্ববিদ্যালয় কোথাও অন্য কোথাও দেখবেন পৃথিবীর? আমি ধরেন আমাদের এখানে আমাদের ক্যান্টিনকে বলে মেনসা, আমি যখন এখানে লাঞ্চ করতে যাই আমার পাশে হয়তো আমার রেক্টর মানে ভিসি তিনি বসে আমার সাথে লাঞ্চ করতে পারেন বা করেন, যখন উনি আবার লাঞ্চ করতে আসার সময় চলে যাওয়ার সময় সবাইকে বাইটাই বলে চলে যান, ঠিক। এই জিনিসটা কি আমাদের কোনো ভিসি করবেন? বা আমাদের মানে তিনি যেই মানে বিশাল একটা মানুষ সেটা তার বিভিন্ন ভাবে কি প্রমাণ করতে হবে না সারাক্ষণ? তো আমাদের সব কিছু হচ্ছে কলোনিয়াল স্পেস, আমাদের সামাজিক যে ইন্টারাকশন সেগুলোর মধ্যে হায়ারার্কি, উঁচু নিচু, কে উঁচু, কার বড় পোস্ট আছে, কার বাবা, কার বাবা একটু ভালো চাকরি করে সেই জন্য তার ছেলের সাথেও মানুষ খেলে না, বা খারাপ চাকরি করে তার ছেলের সাথেও মানুষ খেলে না, এরকম আছে না? তো এই জিনিসটা তো আমাদের সবখানে রয়ে গেছে। এখন আপনি কি এই জিনিসটা মানে কন্টিনিউ করবেন কি করবেন না, এটা এটা আপনার চয়েস আর কি, তাই না? আপনার এবং ওই স্যার এটা কিন্তু আসলে এই কলোনিয়ালিজম এর যে বয়ান সেখানেই কিন্তু বলা আছে যে দিনের শেষে একটা কলোনাইজড কান্ট্রি সে দীর্ঘদিন আসলে নিও কলোনিয়াল বা হচ্ছে যে সেই কলোনিয়াল সেটআপকেই সে ইমিটেট করে করে দীর্ঘদিন চলে, এবং সেই স্ট্রাগল একটা সময় গিয়ে থামতে হয়, সে আমি কারণে হয়তো আমরা আলাপ করছি মূলত। রাইট, আমি একটুখানি আপনাকে গত প্রশ্নের উত্তরে যা বলেছিলাম সেটাই একটু জড়িয়ে একটা নতুন ইন্টারপ্রিটেশন দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আপনি ফ্যানন যাকে ন্যাশনাল এলিট বলেছে, সেই ধারণাটা দিয়ে আপনার খুব ভালো হয় যদি আপনি বাংলাদেশের শিক্ষিত মধ্যবিত্তকে, যারা এখনো পর্যন্ত চলে আসছেন বাংলাদেশে তৈরি হয়েছে, সেইটাকে বুঝতে চেষ্টা করেন। এবং শুধুমাত্র ফ্যাননের ধারণা দিয়েই শুধু বুঝলে চেষ্টা করলে চলবে না, বুঝতে হবে এইভাবেও যে আমাদের যে এলিট সেটা একটা ট্রমাটাইজড এলিটও বটে, কারণ তার হাতে মানে মধ্যবিত্তর কথা বলছে, তার হাতে দিয়ে কিন্তু দেশটা স্বাধীন হয়েছে। দেশটা যখন স্বাধীন হয়ে গেছে তখন অনেকেই ভেবেছেন যে আসলে তো সব পাওয়া হয়ে গেল, এখন এই দেশের এই দেশ থেকে যা উৎপাদিত হবে তা আমার, এই দেশের ভালো মানে আমি আমার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবো, এরকম এরকম একটা ভাবনা তাদের হয়েছিল। এবং এই
যে ন্যাশনাল এলিট যারা ডেভেলপ করেছে, যেই ক্লাসটা ডেভেলপ করেছে, যাদের মাধ্যমে এটা সবখানেই একটুখানি সুবিধাবাদী, সব দেশে, সব পৃথিবীর সব জায়গায়, সব কালে এইটা একটুখানি এরকম। এবং এই এলিটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হিসেবে ফ্যানন যাকে বলেছে সেটা হচ্ছে এর কোনো এন্টারপ্রাইজ নাই। সে তো ক্লার্ক হতে শিখেছে, তার ভাষা, তার ক্লাস। আপনি এখন আপনি একটা ইয়ে নিয়ে একটা আমার আমার একজন শিক্ষক ছিলেন যার কথা কয়েকদিন আগে বললাম, আমার আমার এক অধ্যাপক, তার কাছে আমরা অ্যাপ্লিকেশন নিয়ে যাই, সে বিভিন্ন রকম ঝামেলা করে, বিভিন্ন ধরনের ক্ষুদ্ধ ধরে, এখানে ডিয়ার স্যার লেখা হয় নাই কেন, এখানে এইটা লেখা হয় নাই কেন, মানে আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট কেন লেখা হয় না। এখন আমি তাকে কি বলবো, তাকে আসলে আমার তেমন কিছু বলার নাই, সে তো ওইভাবে করেই তার চরিত্রটা গঠন হয়েছে। এখন আমি করতে পারি যেটা, সেটা হচ্ছে আমি নতুন মানুষ হিসেবে, আমি যেহেতু তার পরে এসেছি, তার মধ্যে আমি যেসব শৃঙ্খলগুলো দেখেছি সেই সব সব শৃঙ্খলগুলো নিশ্চয়ই আমার ভিতরে যদি থাকে, আমি তাকে ডিকনস্ট্রাক্ট করতে চেষ্টা করব। মানে মাইক্রো রেভলিউশন করতে চেষ্টা করব, হচ্ছে ব্যক্তি পর্যায়ে। আপনি যদি ফুকোর লিটারেচার পড়েন বা নিও মার্কসিস্টদের লিটারেচার পড়েন, সেদিকেই তো আমাকে তারা ধাবিত করে, তাই না? যে আমি সারাক্ষণ সবকিছুতে রেজিস্ট করতে থাকবো, কারণ পাওয়ার ইজ এভরিওয়ে অ্যান্ড দেয়ার ইজ নো ওয়ে আউট। মানে পাওয়ার থেকে আমি তো আসলে সেই অর্থে বের হতে পারি না। আচ্ছা, মোদ্দা কথা বলি, মানে অনেক তো থিওরি বলেছি, মোদ্দা কথা হচ্ছে যে আমাদের উপনিবেশায়িত হওয়ার জন্য আমরা ইংরেজিকে একটা টুল হিসেবে ব্যবহার করি, যেভাবে ক্যালিবান ব্যবহার করেছিল তার চেয়েও অনেক গুরুত্বপূর্ণভাবে, শুধু গালি দিয়েই না, বরং এটাকে মানে বাংলাদেশকে পৃথিবীর বুকে পরিচিত করানোর বা বাংলাদেশের কনসার্নগুলো যেন পৃথিবীতে গুরুত্বপূর্ণ কনসার্ন হিসেবে গৃহীত হয় সেই একটা ইয়েও আছে। সুতরাং এটা আমাদের যে বিপনিবেশায়ন তাকে হ্যাম্পার তো করবেই না, বরং সেটাতে কন্ট্রিবিউট করতে পারে। ইংলিশ ভাষার সাথে যে স্টিগমা, সেই স্টিগমা থেকে যেন আমরা বেরিয়ে আসার একটা মোটামুটি চেষ্টা করি। আমাদের লাইফ টাইমে আমরা পারবো না ম্যাডাম, কিন্তু আমরা তো চেষ্টা করতে পারবো। প্রতিটা জায়গায় যখন আমরা কথা বলতে যাই, যদি আমাদের ক্লাস নিতে বলতে হয়, তখন আমরা বলতে পারি। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যদি বলা যেতে পারে পুরুষ শাসিত না হয়ে ইয়ে করি, আমরা যদি আমাদের আদারদের প্রতি আমাদের সম্মান তৈরি করি, আমরা এভাবে করেই ধীরে ধীরে আমাদের বিউপনিবেশায়ন ঘটবে। বিউপনিবেশায়ন হচ্ছে আপনার কিন্তু এটা কিন্তু টোটাল টোটাল ডিসম্যান্টলিং অফ পাওয়ার না, পাওয়ার কিন্তু বিনাইন এবং হতেও পারে। তো এটা হচ্ছে রিকনফিগারেশন অফ এভরিথিং, রিকনফিগারেশন অফ আওয়ার মাইন্ড ইনফ্যাক্ট। তো এইটা যদি আমরা করি তাহলে তাহলে যে ভালো হবে এটা আমার আসলে ওইভাবে বলতে ভালো লাগে না, তারপরে মানে ওটাতে কাজ হওয়ার কথা আর কি, মানে এটা আমার অনুমান, আমি তো এইভাবে করে ভেবেছি। এখন অন্য কেউ যদি আমাকে দেখান যে আমার আর্গুমেন্টের সমস্যাটা কোথায়, তাহলে আমি নিশ্চয়ই এই মানে তার আর্গুমেন্টকে শুনবো, তার আর্গুমেন্টটাকে শুনতে পারি, তার সাথে ঝগড়া করতে পারি, বা তার আমি কিন্তু তার সাথে ঝগড়া করি কিন্তু তার সাথে কথা বলাটা বন্ধ করবো না, আমি তারকে শুনতেই থাকবো। তার যদি তার আর্গুমেন্টে যদি ভুল থাকে আমি তাকে ভুলটা দেখিয়ে দিব, বা আমার আর্গুমেন্টে যদি ভুল থাকে অবশ্যই তিনি ভুল দেখিয়ে দিবেন। কথা বলতে থাকাটা তো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি সেটাই করতে চাই। জি নিশ্চয়ই, ডায়ালগ যেটা আসলে আমরা জানি যে ডায়ালগ হচ্ছে যে কোনো সামাজিক পরিচালিকা শক্তির প্রথম প্রয়োজনীয় যে জিনিস হিসাবে আমরা দেখি। রাইট, আমার অনেক ধন্যবাদ স্যার, আপনি আসলে কনফারেন্সের মোটামুটি দর্শনে যে জায়গাগুলো আছে বা বাংলাদেশ ইংরেজি উপন্যাস কেন পড়ব বা পড়ব না সেই সমস্ত বিষয়গুলিতে যা বলার ছিল সবকিছুই বলেছেন।
আমার আর শেষ 2 থেকে 3টা প্রশ্ন আছে, যেগুলোর উত্তর আমি আপনার কাছ থেকে জানতে চাই। তার ভিতর একটা হলো, আপনি এই যে যে আমাদের আয়োজনটা হচ্ছে আমরা দেখতে যাচ্ছি, সেখানে আমরা দেখছি যে বেশ কিছু সাহিত্যিক অর্থাৎ একদম লেখকেরাও এখানে অংশগ্রহণ করছেন, যে জায়গায় আমরা দেখে এসেছি যে একাডেমিক কনফারেন্স গুলোতে সাধারণত লেখকদের যদি অংশগ্রহণ থাকেও সেটা মূলত কোনো ধরনের গবেষণালব্ধ কাজ নিয়ে অথবা সেরকমই কোনো একটা কি নোট হিসাবে ওরা আসে। কিন্তু এই কনফারেন্সে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন লেখক তাদের অভিজ্ঞতা এখানে নিজের হয়তো বা কথা বলবেন বা একদমই অভিজ্ঞতার বাইরেও কোনো প্রশ্ন উত্তরেও যেতে পারে। এই যে যে একটা জায়গা তৈরি করে দেয়া, সেইটা উদ্দেশ্য কি? এবং দ্বিতীয়ত, আপনি কতটুকু আসলে এই যে একাডেমিশিয়ান যারা সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে কাজ করছেন তার পাশাপাশি লেখক, সেটা এমনকি সামাজিক বিজ্ঞান অনুষদেরও অন্য কেউ লেখক হতে পারেন, এই যে যে একটা ইন্টারাকশন বা অথবা পারস্পরিক মিথস্ক্রিয়া তৈরি হওয়া, সেটাকে আপনি কতখানি গুরুত্বপূর্ণ হিসেবে দেখেন দেশ অথবা একটি জাতির পরিচালিকা শক্তি হিসেবে বা দেশ বা জাতির সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা বলা যায় যে মোটিভেশন হিসাবে? আচ্ছা, প্রথমে আমি আমি অথারদের বিষয়টাতে একটু আসি। দেখেন, কনফারেন্স আমরা বাংলাদেশে যেভাবে করি তার সাথে অন্যান্য জায়গায় কনফারেন্স যেভাবে করা হয় তার মধ্যে একটা পার্থক্য তৈরি হয়েছে। এখন বাংলাদেশে আপনি জানেন যে কি কি জিনিস করা হয়। আপনি প্লেনারি করবেন, আপনি প্যারালাল সেশন করবেন, আপনি কি কি করবেন আপনি জানেন, আপনার কি নোট থাকবে, মানে এই আইটেমগুলো মোটামুটি ভাবে ফিক্সড। আমি এই যে আমি আসলে ভিন্ন রকম কনফারেন্স বিভিন্ন জায়গায় দেখে এসেছি। পৃথিবীতে এখন কনফারেন্স কিন্তু আসলে এরকম ফিক্সড কয়েকটা জিনিস হয় না, এটাকে আসলে ফরম্যাটকে বিভিন্নভাবে মানুষ নতুনভাবে রিইনভেন্ট করেছে। যেমন ধরেন, এটা কিন্তু শুধুমাত্র পৃথিবীতেই হয় নাই, এমনকি বাংলাদেশেও। যেমন ধরেন, নিয়াজ ম্যাডাম এবং রাজিয়া ম্যাডাম যখন আইইউবিটি কনফারেন্স করতেন তখন দেখা গেছে যে তারা পারফরমেন্সও রাখতেন। শামশাদ স্যার যখন ইউল্যাবে করতেন তখনও সম্ভবত তারা পারফরমেন্স রাখতেন। তো আমি কিন্তু আমি আমি একটা সময় পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে ইয়েতে ছিলাম, মানে দক্ষিণ আফ্রিকায় ছিলাম। সেখানে আমি দেখেছি কয়েকটা গুরুত্বপূর্ণ সেন্টারে, বলা যেতে পারে উইটস ইউনিভার্সিটির ওয়াইজার, যেখানে আশিল মেম্বে কাজ করেন, এবং ধরেন আমার আমার নিজের যে ইনস্টিটিউশন ছিল যার নাম, যেটাতে পুমলা কাজ করে, পুমলা গোবিন্দ মেডিকেল জেলা, মানে ট্রমা থিওরির একজন গুরুত্বপূর্ণ থিওরিস্ট তিনি। তো এইসব জায়গায় আমি যেসব কনফারেন্স একাডেমিক ইভেন্ট করেছি সেখানে ওদের একটা মূল উদ্দেশ্য থাকে এটাকে একটুখানি মানে নতুন ফরম্যাট ইনভেন্ট করার। তো নতুন ধরনের, ধরেন একটা ডিবেট, একটা আমি যে লাস্ট কনফারেন্সটা করেছিলাম নভেম্বর 2018-এ স্টেলেনবশ ইউনিভার্সিটিতে, সেইখানে দেখা গেছে যে আমরা ডিবেট রেখেছিলাম। আমরা তখন রেখেছিলাম হচ্ছে পারফরমেন্স, বিভিন্ন ধরনের পারফরমেন্স আমরা রেখেছিলাম, এরকম যে আন্ডারগ্র্যাড একজন স্টুডেন্ট তার সঙ্গে সামওয়ান হু হ্যাজ 4-5 পিএইচডিস, এরকম দুইটা মানুষকে একসাথে বসালে এটার যে নতুন ধরনের কথা বেরিয়ে আসে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করেছিলাম। এখন এর যে বিভিন্ন ধরনের ফর্ম আছে সেই ফর্মগুলোকে আসলে একটা আয়োজনের মাধ্যমে সেলিব্রেট করা বা উদযাপন করা, রাইট? এখন আমি যখন এই উপন্যাস এই কনফারেন্সটা করতে গেছি আমার তখন মনে হয়েছে যেহেতু এটা এই ধরনের একটা প্রথম কনফারেন্স, আমি যদি বাংলাদেশের যে ফরম্যাট গুলোতে করা হয় সেখান থেকে খুব বেশি সরে যাই এই জিনিসটা আপাতত সাকসেসফুল হবে না। আমি ভেবেছি এই ফরম্যাটের মধ্যে থেকেই আমি যদি একটুখানি টুইক্স করতে পারি। এখন নভেলিস্টদেরকে নিয়ে কথা হচ্ছে এবং আমাদের এই নভেলিস্টরা সবাই খুবই ইয়াং টাইপের ছেলে পেলে, খুবই এনার্জেটিক, তো তারা এর মধ্যে থাকবেন না, এটা মানে
আমার জন্য অভাবনীয় ছিল। এবং তাদের মধ্যে বেশিরভাগই ধরেন আপনার পিএইচডি করা আছে, অনেকের অনেকে অনেকে ভালো পড়াশোনা জানা আছে, আমরা কথা বলেই বুঝতে পারি। সুতরাং তারা একাডেমিক কনভারসেশনে তো অবশ্যই থাকতে পারেন। এবং আপনি একটুখানি চিন্তা করেন, পৃথিবীর বিভিন্ন দেশে অথাররা কি একাডেমির বাইরে নাকি? অথারদেরকে তো একাডেমির পর একাডেমি হোস্ট করে থাকে। কয়েক আপনি 3 বছর এইখানে হোস্ট থাকলেন, আপনি অনারারি প্রফেসর করে রাখলো আপনাকে, সালমান রুশদি যেমন এমরি ইউনিভার্সিটিতে ছিলেন। তো এটাই তো হচ্ছে লেখকদের লেখকরা একাডেমিয়ার ভিতরেরই মানুষ, লেখকরা কখনোই মানে একাডেমিয়ার বাইরের মানুষ না। কেন এটা বলা হয়, এটা আমার মানে এটা এটাও আসলে আমাদের ইউনিভার্সিটি তো এখনো কলোনিয়াল স্পেস হিসেবে রয়ে গেছে, আমরা হয়তো এখনো চিন্তা করতে পারছি না, কিন্তু আমরা ধীরে ধীরে সবাই মিলে এইটাকে আস্তে আস্তে পরিবর্তন করে ফেলবো। সেক্ষেত্রে আমার দ্বিতীয় প্রশ্নটা আসলে মূলত আপনার সঙ্গে এই উত্তরের সঙ্গেই সংযুক্ত। তাহলে কি আসলে আমরা বলতে পারি, আপনি আপনি বা আমরা সবাই হয়তো বা বিভিন্ন সময় এই বিষয়গুলি আলাপ করি যে কিভাবে আমাদের একাডেমিয়া বিভিন্ন জায়গাতে কিছুটা এখনো পর্যন্ত আগের সেট আপে রয়ে গেছে, বা কিছু অর্থোডক্স চিন্তা ভাবনাতে তারা এখনো সীমাবদ্ধ রয়ে গেছেন, সেই জায়গাগুলোতে আসলে এক ধরনের পরিবর্তন আসছে, এই যে যে নতুন একাডেমিশিয়ান যারা আসছেন, নতুন ভাবে যারা কাজকর্ম সংস্কৃতি বিভিন্ন বিষয়গুলি নিয়ে ভাবছেন, তারা আসলে ফর্ম ফরম্যাট সবকিছু নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট ঠিক না, বিভিন্ন ধরনের সংযোজন এবং বিয়োজনের মাধ্যমে নতুন কিছু তৈরি করাতে অবদান রাখার ক্ষেত্রে অনেক বেশি উদ্যমী। সেই জায়গা কি আপনার মনে হয় যে এটা আসলে একটা নতুন ধারা তৈরি হচ্ছে বাংলাদেশে সাহিত্য সংস্কৃতি গবেষণা এবং পাশাপাশি সাহিত্য সংস্কৃতির চর্চার যে ধারা দুটো জায়গাতে? এখন আমাদের আমরা আসলে একটুখানি লাকি এই অর্থে যে বাংলাদেশের আপনি যদি প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটির কথা বলা যাবে না, পাবলিক ইউনিভার্সিটি কে তে কেমন ধরনের একাডেমিক আসে আপনারা জানেন, এটা নিয়ে আমি কথা বললে একটু খারাপ হবে ব্যাপার, কিন্তু আমি বলি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা লিডারশিপের জায়গায় আছেন, এরা কিন্তু অনেকে খুবই চিন্তা ভাবনার দিক থেকে খুবই মানে আধুনিক মানুষ। ধরেন আপনি আমাদের কথাই যদি চিন্তা করেন, আপনি ফেরদৌস আজিম ম্যাডামের কথা ভাবতে পারেন, বা শামশাদ স্যারদের কথা, যারা একাডেমিক লিডার্স, রাইট? দিস আর ভেরি পিপল উইথ অ্যাডভান্স থটস। এখন তারাও এটার কথা ভাবেন বলেই আমার কাছে মনে হয়, তারা রিডেফিনিশন অফ ইংলিশ স্টাডিজ ইত্যাদির কথা ভাবেন, কিন্তু হয়তো দেশের ভেতরে থেকে এগুলো পুরোপুরি এখনো করে উঠতে পারেন না, হয়তো পারবেন ভবিষ্যতে, কিন্তু তাদের যে কন্ট্রিবিউশন টুয়ার্ডস ইংলিশ স্টাডিজ ইন বাংলাদেশ, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এখন আপনি একটুখানি চিন্তা করেন যে আমাদের যে নিউ জেনারেশন বলছেন, নিউ জেনারেশন কাকে বলছেন আমি আসলে জানি না, কারণ বাংলাদেশের ইয়াংদের মধ্যে খুবই মানে বলা যেতে পারে মেজরিটি, যাদেরকে আপনি খুবই গুরুত্বপূর্ণ মনে করতে পারেন, যাদের আইডিয়ার জন্য আপনি তাদেরকে গুরুত্বপূর্ণ মনে করতে পারেন, তারা কিন্তু আসলে দেশে ফিরে আর আর আসবে না বলেই আমার ধারণা। কারণ তাকে যদি আপনি দেশে আনেন, তাকে দেশে রাখার মতো টাকা আপনি না দেন, তাকে দেশে রাখার মতো সম্মানটা আপনার দিতে হবে। এটা যদি আপনি না দেন, তাহলে আমরা আসলে অনেক নিউ আইডিয়াস থেকে বঞ্চিত হচ্ছি। আমরা যে আমরা ধরেন এখন আমি যদি একটু চিন্তা করি এরকম যে আমি একটা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারতাম যেখানে ধরেন আসিফ ইকবাল আছে, বা আপনি ধরেন রাকিবুল হাসান আছে, বা এরকম ইয়াং মানুষরা আছে, তখন আমরা মানে পরস্পরের সাথে ক্রিটিক্যালি ইন্টেলেকচুয়ালি যুক্ত হতে পারতাম, এবং আমরা সবাই মিলে থ্রাইভ করতে পারতাম। এবং বিভিন্ন যে এই ধরনের ইভেন্ট গুলো আছে, এমনকি আমাদের পড়াশোনার যে ধরন সেমিস্টার ইত্যাদি, এগুলো এগুলোকে আমরা বিভিন্নভাবে মৌলিক এবং মিনিংফুল চেঞ্জ হয়তো আমরা
করতে পারতাম যদি আমাদেরকে ওরকম ভাবে বড় হওয়ার সুযোগ দিত, আমাদেরকে, আমরা যখন অ্যাডমিনিস্ট্রেটর হতাম ধরেন আরো 20 বছর পরে গিয়ে, আমরা তখন এটা হয়তো করতে পারতাম। এখন এই বিষয়ে আমাদের একটা ক্রাইসিস তৈরি হয়েছে যে বাংলাদেশের যারা বলা যেতে পারে সবচেয়ে মেধাবী মানুষ বলে আমি যাদেরকে চিনি, তারা এখন প্রায় সবাই দেশের বাইরে, এবং তাদের কজন দেশে ফিরে আসবেন এটা নিয়ে আমাদের খুবই সন্দেহের একটা জায়গা আছে। এটা এটা কিন্তু এইভাবেই একটুখানি মানে বলে নেওয়া ভালো, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ব্যাপার না, মানুষ যে ফিরে আসছেন না, এটা হচ্ছে কি তারা আসলে রাষ্ট্র কাঠামোর মধ্য থেকে ছিটকে পড়েছেন বিভিন্ন ভাবে। রাষ্ট্রের যে একটা বিনাইন অ্যাটিটিউড বা এরকম একটা ব্যাপার, যেখানে একটা একজন সাধারণ মানুষ তার পরিশ্রমের উপর ভিত্তি করে, তার মেধার উপর ভিত্তি করে বড় হতে পারবেন, এই জায়গাগুলো অনেকটা থেমে গেছে আমাদের বাংলাদেশে। মানে শুরু থেকেই কম ছিল, এখন একেবারেই নাই। যার ফলে আপনার এই মানুষরা যে ছিটকে পড়বেন এটাই স্বাভাবিক, কিন্তু যদি ছিটকেও পড়েন, তারা যদি দেশের বাইরেও থাকেন, মানে তারা আসলে তাদের কাজ কিন্তু আমাদের জন্য সবসময়ই রেলেভেন্ট থাকবে। কারণ মানে দেশ কি জিনিস জানেন, দেশ এমন একটা জিনিস যেটা আপনি শরীরে বোধ করেন। আপনি যখন ধরেন একটা মেয়ের কয়েকদিন আগে রেপড হলেন তার বন্ধুরা, বন্ধু মানে ওই যে কি টিকটক ইত্যাদি ইত্যাদি রেপড হলেন, এখন আপনি যখন, আমি এটা ইতালি থেকে দেখি, হয়তো এরকম হতে পারে যে আমি কখনো দেশে যাব না, তো তখন আমি যদি দেখি তখন আমার শারীরিক একটা বিবমিশা তৈরি হয়, ঠিক আছে, যেটা হয়তো আমার সব ক্ষেত্রে হয় না। এটা একটুখানি বুঝতে হবে বাংলাদেশি ইংলিশ অথারদের ক্ষেত্রেও, তারা শারীরিক ভাবে বাংলাদেশি, তার মেমোরিতে 2000 বছরের বাংলাদেশের স্মৃতি আছে, এটাকে আমরা টেকনিক্যাল ভাষায় সাংস্কৃতিক মেমোরি বলি, সাংস্কৃতিক স্মৃতি। এখন আপনি যদি এই 2000 বছর ধরে সে বাংলাদেশে ছিল এবং এই 50 বছরের কোনো একটা ক্ষুদ্র সময়, 20 বছর বা এই সময় সে ডিসাইড করেছে, আচ্ছা ঠিক আছে আমি এখন একটু অন্য জায়গায় চলে যাই, তার মানে 2000 বছর কি ডাজ দ্যাট গেট ক্যান্সেলড আউট বিকজ এই মানুষরা এখন আর এই 20 বছর বা 30 বছর বা 50 বছর এই দেশে থাকে নাই? নিশ্চয়ই কার্টোগ্রাফিক অবস্থান বা জিওগ্রাফিক্যাল অবস্থান মানুষের পরিচিতি থেকে শুরু করে মনন কোনোটাকেই পরিবর্তন করে না বা সেটাকে নির্ধারণ করে দেয় না। এর নানা ধরনের পরিসর আছে, যা আমরা যেমন অমিতাভ ঘোষের কথা বলছিলাম, শ্যাডো নাইন্স পড়ার সময় নিশ্চয়ই বারবার করে বুঝতে পারি। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে মোটামুটি সমস্ত কিছু সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য, এবং বাংলাদেশি ইংরেজি উপন্যাস পড়ার প্রয়োজনীয়তা সম্বন্ধে আপনার যা কিছু মতবাদ আছে, এ নিয়ে নিশ্চয়ই আমাদের মত দ্বিমত নানা কিছু থাকতে পারে, কিন্তু সেই মত এবং দ্বিমতকে আসলে আমরা স্বাগতম জানাই বলে এই আলোচনা বা আয়োজনের পরিসর আজকে তৈরি হলো। আমরা আশা করি যখন আমরা রেকর্ডিংটা ফেসবুক পেজে দিব, তখন সেখান থেকে হয়তো বা নানা ধরনের প্রশ্ন আসতে পারে, দ্বিমত আসতে পারে, তর্ক আসতে পারে বা বাহাস আসতে পারে, নিশ্চয়ই সেগুলোর আমরা উত্তর এবং পর্যালোচনায় যাব পরবর্তীতে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে আপনার সমস্ত ধারণাগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করি ভবিষ্যতে আমরা আপনাকে অন্য কোনো প্ল্যাটফর্মে, অন্য কোনো আয়োজনে আবারও আলাপের জন্য পাবো। আজকের মতন আপনার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আচ্ছা, খুবই ধন্যবাদ ম্যাডাম, আপনাদের যে লিড বাংলাদেশ, যার সাথে আমিও কোনোভাবে অন্তত ফিলোসফিক্যালি যুক্ত, তো লিড বাংলাদেশ এই একটা সুযোগ করে দিল যেন আমরা বাংলা বাংলা ভাষায় মানুষের কাছে পৌঁছতে পারি, এই যে কনফারেন্স টনফারেন্স ইত্যাদি ইংরেজি ভাষায়, যার ফলে হয়তো বা একাডেমিক সার্কেলের বাইরে কতটুকু এগুলো গৃহীত হয় তা নিয়ে আমাদের আসলে সঙ্গত কারণেই প্রশ্ন আছে। তো আমরা যেটা এখন করতে পারি নিজেদের জন্য, সেটা হচ্ছে যে ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্ম এই সুযোগও করে দিয়েছে যে একাডেমিক বিষয়ে নন একাডেমিক মিডিয়ায় যদি কথা বলি তাহলে শুনতে কেমন লাগে বা তার কি ইফেক্ট পড়ে। তো আপনারা যে এই কনফারেন্সকে একটা সুযোগ করে দিলেন, এটা বাংলা ভাষায় আপনাদের সাথে প্রচারিত হলো, এটা আমাদের কনফারেন্সকে নিয়ে আপনাদের মানে মানুষের মনে আরো
স্বচ্ছতর ধারণা তৈরি করবে বলেই আমি বিশ্বাসী, এবং আপনাকে অনেক ধন্যবাদ। সোহান, যিনি আমাদের টেকনিক্যাল ইয়েতে অ্যাসপেক্টটা দেখেন, তাকেও অত্যন্ত ধন্যবাদ, কারণ তিনি আসলে যখন ফেসবুকে লাইভ করা যাচ্ছিল না, বিডিরেন সরি স্ট্রিম ইয়ার্ড এর সাথে ফেসবুকের এক ধরনের সামঞ্জস্যের সমস্যার কারণে তিনি তিনি তখনও কষ্ট করলেন এবং এই পুরো সময়টা কষ্ট করলেন, সেজন্য ধন্যবাদ। আপনিও কষ্ট করলেন, সেজন্য আপনাকেও ধন্যবাদ। জি, ধন্যবাদ। রাইট।